ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? শোনা যায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? কয়েক মাস এখন এই মুহূর্তে লেট হয়েছে, আমি সরি, 20 মিনিট লেট হয়ে গেছে স্যার। এখন 41 জন আছে স্যার। মুকারম ভাই রেকর্ড করুন। লেকচারটা বার করতেছি স্যার। আচ্ছা আমরা এই পর্যন্ত গেছিলাম না? এই পর্যন্ত গেছিলাম, এটা ঠিক আছে? জি স্যার। এটা করছি না কালকে গত ক্লাসে এস্টিমেটিং সুপারভিশন স্টাফ। হ্যাঁ স্যার করছিলাম। এবং আজকে শেষ করে সাইট সুপারভিশন, স্যার সুপারভিশন করলাম না? জি স্যার পড়ছি। আজকে মনে হয় স্যার 23 থেকে শুরু, মানে আমি এই জায়গায় লিখে রাখছিলাম আর কি। জানি তুমি এই যে কি কি তোমার সাইটে তোমার থাকা উচিত। জি স্যার এইগুলি একটু টাইটেল গুলি খেয়াল করবা। স্টার্টিং মানে কি, সাইটে যাওয়ার আগে প্রথম শুরু কি, তারপর তোমাদের অ্যাটিটিউড কি থাকবে। অ্যাটিটিউড কেন বলা হয়েছে, যে দুইটা পার্টি কন্ট্রাক্টর আর কন্ট্রাক্টর যে কাজ করবে তার যে ডকুমেন্ট, এর নাম হলো কি, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ডকুমেন্ট কাজের লোকজন টাইমিং সব এটার মধ্যে থাকবে। এটা হলো কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট, টেন্ডার ডকুমেন্ট যেটা বলছি। এই কন্ডিশন ফলো করতে হবে, এই জন্য বলছি অ্যাটিটিউড দুই দুই পক্ষে খুবই ইম্পর্টেন্ট। সাকসেসফুল একদিকেই যাবা, পুলিং ইচ আদার ইন দ্য সেম ডিরেকশন, বুঝছো? এটাইগুলি বলা বলছি পড়তে, আমি গতকালকে বলছি। এবং গাইড সাইড সুপারভিশনের কতগুলি বৈশিষ্ট্য থাকবে, তোমার কাজের লোকগুলা যারা সাইডে থাকবে তার অনেক সিরিয়াস কিছু বৈশিষ্ট্য থাকবে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। বলো নামগুলি বলো। অ্যালার্টনেস, অ্যালার্ট, অ্যালার্টনেস, ক্রিটিক্যাল, নিয়ার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, অ্যালার্ট, অ্যালার্ট। এখন আমরা বলি স্টে হোম, বাসায় থাকো। আবার স্টে অ্যালার্ট, ব্রিটিশরা বলতেছে স্টে অ্যালার্ট, অ্যালার্ট, সাবধানে থাকবা, তো তোমার কাজ নিয়ে খুব ক্রিটিক্যাল অবস্থা থাকবা। এই যে বলছে কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস অফ দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, অবজেক্ট, হ্যাঁ, প্রজেক্টটা কার জন্য, what is the project for, what is it going to serve, ki ki eta diye ki serve korbe, ei jinish guli oi bhabe agacchi kina, sob guli keen sense of, khub keen sense mane khubi deep interest sense, keen keen sense, trade off mane ki compromise kora, the standard quality cost eguli bhabe compromise kora koto dur korte parba, motivate many interest, ei guli khubi important jinish। আমরা গতকালকে বলছিলাম আমরা এগুলি এখান থেকে পড়াবো। আরো ফার্দার পয়েন্ট কি কি থাকবে, সাইড ডায়েরি থাকবে, এগুলি থাকবে, সেগুলো সব কিছু খেয়াল করবো। এক্সপোস্ট, এক্সপোস্ট মানে কি, পরে কাজ শেষ হওয়ার পরে আমার কাজের ইভালুয়েশন, মূল্যায়ন, বুঝছো? মূল্যায়নটা ইয়া করতে হবে, যে এটা হলো এক্সপোস্ট
পোস্ট ইভালুয়েশন বলি আমরা। এবং তারপরও যে সমস্যাগুলি হবে, এত কিছু করার পরেও কন্ট্রাক্টর নিচে ভালো, নিজে দেখতেছ, সবকিছু করতেছ, ডকুমেন্ট ভালো, টাকা পয়সা সবই আছে, আমার কথা শোনা যায়? জি স্যার। তারপরও প্রবলেম করবে যে প্রজেক্ট টাইমলি করতে পারবা না বা করা করতে পারছো না, ব্যর্থ। আর এটা আমাদের দেশের জন্য খুবই প্রকট সমস্যা, যে প্রজেক্ট টাইমলি এবং বাজেট অনুযায়ী সেট স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারছো না। তিনটা জিনিস, কস্ট, তারপরে টাইম কোয়ালিফিকেশন, কস্ট, কোয়ালিটি, টাইম কোয়ালিটি। এই যে কতক্ষণ আগে ট্রেড, টাইম কস্ট, কোয়ালিটি, এই যে ট্রেড অফ কোর্স, এটা তো কম্প্রোমাইজ, ট্রেড অফ, একটা সাইড দিয়ে একটা ধরা, কতটুকু সাথ দিবা, কতটুকু কম্প্রোমাইজ করবা। তো এই জিনিসটা ফুলফিল করে তুমি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বলা যায়। প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা বলো, হোয়াই ডাজ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফল বিহাইন্ড শিডিউল অর ইভেন ফল অল টুগেদার? অল টুগেদার, অল টুগেদার, একের পুরো বন্ধ হয়ে যেতে পারে, বহুত প্রজেক্ট এরকম অর্ধেক করে পরে বন্ধ হয়ে গেছে, আছে না? জি। আর এটারই বলছি যে নর্মালি কেন ফল বিহাইন্ড শিডিউল, ফলা হয়েছে 2020 সালে শেষ করবা, অর্ধেক হয়েছে 50%, তাহলে 8 লাখ 10 বছর কেন সর? এগুলি কারণ দুইটা প্রবলেম এখানে বলা হচ্ছে, ফিনান্সিয়াল প্রবলেম, কন্ট্রাকচুয়াল প্রবলেম, কন্ট্রাকচুয়াল ডকুমেন্টগুলি আসতে পারে। তাহলে এই প্রবলেমগুলি অ্যানালাইসিস করবা, এই দেখো কেন কেন হচ্ছে, যে ফাইন্যান্সিয়াল প্রবলেম কেন হবে, ফান্ডিং, তুমি দুই মাস না, কি করছে বাজেট, কত টাকা কি করছে, কত টাকা ঠিকাইলাম, এক নাকি জি স্যার, কত টাকা অর্ডার দিয়েছেন ডেভেলপার? 5,64,000 মনে হয় কোটি টাকা, 5,64,000 কোটি টাকা, কি 1,64,000 না 86,000 কোটি টাকা বাজেট করছে 11 জুন। তাই ডেভেলপমেন্ট বাজেট কত তোমার প্রজেক্ট নিয়ে দেখছো? এটা শুরু হয়েছে কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে এই ফিনান্সিয়াল ইয়ার, আমরা জুলাই মাসে কোর্স করতেছি, এখানে কতগুলি প্রজেক্ট হয়েছে, কত টাকা ডেভেলপমেন্ট বাজেটে দেখছো? ডেভেলপমেন্ট বাজেট কত স্যার? সঠিক মনে নাই এখন, সঠিক মনে নাই, কেউ না দেখছো না, কেউ দেখছো নাকি, দেখা তো কথা বলছি, কতগুলি প্রজেক্ট এবং কোন কোন সেক্টরে কত দিছে এগুলো দেখছো, খেয়াল করছো? ট্রান্সপোর্ট সেক্টরে কিসে রেভিনিউতে দিছে 3,78,000 কোটি টাকা, আর উন্নয়নে দিছে 2,51,000 কোটি টাকা প্লাস, এবং সেখানে প্রায় 1,500-1,600 প্রজেক্ট আছে দেখবা, এবং সেখানে দেখবা মেজর শেয়ার ট্রান্সপোর্ট সেক্টর, কমিউনিকেশন সেক্টর, জি স্যার, তারপরে হলো কি বলে আমাদের লোকাল গভর্নমেন্ট এরিয়াতে ওয়াটার সেক্টরে, এই সব সিভিল ইঞ্জিনিয়ারিং মেজর কাজগুলি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ভিতরে আছে। তো এইগুলি খেয়াল করবা, এই যে মেজর প্রজেক্টগুলি যে আমাদের হ্যান্ডেল করতে, সেখানে প্রবলেম হলো ফাইন্যান্সিয়াল, কোনো ফাইন্যান্সিয়াল কি বলে, একটা হলো টাকা আছে, টাকা প্রজেক্টের কস্ট বাজার বাড়ি পাড়া গেছে, কেন বাড়ছো এগুলি অ্যানালাইসিস করবো, এটা দেখো ঠিক কেন বাড়ছে, কি জন্য বাড়ছে, বিড, বিড ইউনিট, মেইনটেন্ডার ইউনিট প্রাইস, এগুলো বুঝবা, বুঝতেই তারপর দেখো আরো কিছু আছে, এই সমস্ত কিছু কিন্তু ফ্যাক্টর, যে প্রজেক্ট ফাইন্যান্সিয়াল বাজেট প্রজেক্ট কস্ট বেড়ে গেছে কেন, এই কারণে, এই যাতে তুমি আগেই ঠিক করবা, যাতে বাজেট অনুযায়ী থাকতে পারে, তাহলে বাজেট অনুযায়ী থাকতে হবে, তাহলে বাকি এই যে সমস্যাগুলি হইতে সম্ভাবনা আছে এইগুলো আগে থেকে ঠিক করে নিবা,
সিমিলারলি প্রজেক্ট কস্ট বাড়ে নাই কিন্তু ফান্ডিং এর সমস্যা আছে এই যে নট ইনক্রিজ বাট ফান্ডিং প্রবলেম ইজ এ ফান্ডিং তাহলে এই যে অ্যানালাইসিস গুলি করো কেন কেন হইছে তাহলে আমি যদি এই অ্যানালাইসিস গুলি করে দেখলাম কি কি কারণে হইতে পারে সেই কারণগুলো যদি আমি আগে থেকে ঠিক করি তাহলে আমার প্রবলেমটা কি হবে কমবে না বাড়বে কমবে স্যার স্যার প্রবলেম কমবে অনেক কমবে এইটাই বলা হচ্ছে তাহলে আগে থেকে তুমি ঠিক করবে যে প্রত্যেকটা এই লাইটলি যে পসিবল যে সমস্যাগুলো হতে পারে এগুলো আমরা আগে থেকে ঠিক করবো এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি হয়তো এরকম ডাইরেক্টলি দিব না এখন যেহেতু অনলাইন যদি তোমাদেরকে এইরকম প্রত্যেকদিন কয়েকদিন পরে পরে পরীক্ষা নিই তাহলে সেখানে তোমাদের এগুলি খেয়াল রাখতে হবে যে এই এটার থেকে আমি কি কি প্রশ্ন করতে পারি তুমি দিয়ে যদি লেখা যায় তাদের যে তুমি কিভাবে দি ফিউচার প্রবলেমগুলি মিনিমাইজ করতে পারো লাইকলি প্রবলেমগুলি মিনিমাইজ করতে পারো কী কী ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে সেইগুলি মিনিমাইজ করার জন্য কী কী পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো রেমেডিয়াল মেজার্স বুঝছো রেমেডিয়াল মেজার মানে কি এগুলি ইম্প্রুভমেন্ট মেজার্স জি স্যার অথবা অ্যালিভিয়েট করতে পারো প্রতিষেধক হ্যাঁ সমাধান করার উপায় এইগুলি তোমরা এগুলি ভালো করে পড়বে ফাইন্যান্সিয়াল প্রবলেম সিমিলারলি আমি যদি ধরো যাও কন্ট্রাকচুয়াল প্রবলেম এই যে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট জেনারেল মার্কেট খেয়াল করো এটা দুই পার্টি কয়টা পার্টি কইছে মোটামুটি দুইটা স্যার তাহলে দেখো যে একটা ডাইরেক্ট রেসপন্সিবিলিটি অফ দি কার এজেন্সি তোমার দি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দি এজেন্সি আর একটা ডাইরেক্ট রেসপন্সিবিলিটি অফ দি কন্ট্রাক্টর তাহলে কন্ট্রাক্টরে কি প্রবলেম গুলো হইতে পারে তোমার কি প্রবলেম গুলো হইতে পারে এইগুলো তুমি দেখে দেখে চেক করবা এই যে এখান থেকে যে পুয়ার ম্যানেজমেন্টের কন্ট্রাক্টর মানে এমন কন্ট্রাক্টর দিস হয় যে সে বুঝেই না কাজটা ইনএক্সপিরিয়েন্স তার সাইডে লোক নাই টেকনিক্যাল লোক নাই কন্ট্রাক্টর হয়তো এক সময় অনেকগুলি কাজ নিয়ে বসে দিস তুমি তাকে দেখো নাই ভেরিফাই করো না এই জন্য আগে থেকে প্রি কোয়ালিফাই করতে হবে প্রি কোয়ালিফিকেশন করতে পারি যেখানে বলছে পুয়ার চয়েস চয়েস অফ কন্ট্রাক্টর তুমি এজেন্সি সেগুলো দেখতে না পুয়ার চয়েস অফ কন্ট্রাক্টর তুমি অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাক্টর নিতে পারো নাই অথবা তুমি নিজে কন্ট্রাক্টটাকে ঠিক মতো ম্যানেজ করতে পারতেছ না যে পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন তো এই প্রবলেমগুলি খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা আমাদের মেজর সিলেবাসের মেজর কোর কোর প্রবলেমটা কিন্তু কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের এগুলি হলো খুবই জটিল জিনিস আমরা এগুলি খেয়াল রাখি এই সব কিছু পিছনে কিন্তু ডিসিশন নিতে আছে নাকি জি স্যার নবদে সব কিছু পিছনে অর্থাৎ ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ইকোনমি এই কনস্ট্রাকশন ইকোনমি তোমার ওই বইটাকেও পাইছো ওই নোট বইটার একজন পাইছো স্যার আসলে আমরা তো স্যার গ্রামের বাড়িতে এখন ঢাকাতে যারা আছে তারা কি মানে ভার্সিটিতে গেছে কিনা ওটা তো জানি না স্যার ভার্সিটি না হলে যে অনেক কেউ ঢাকা থাকলে তাদের অন্য 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 ইয়েতে কে জানি কাল গতকাল কাউন্সিল একজন দেখাই দাম মানে বই দেখা যায় না কে জানি স্যার একজন বলছিল তার মানে মেসে থাকে এক বড় ভাই ওনার কাছে ছিল এখন সে তো আবার গ্রামে চলে গেছিল এখন সে নিছে কিনা জানি না স্যার সঠিক কিভাবে হয় এখানে বলছে এটা তুমি ডিজাইন কিরকম করবা তুমি কিরকম স্ট্যান্ডার্ড সেট করবা কি কি প্রেসক্রিপশন দিবা তুমি কি ইউজ করবে ইঞ্জিনিয়ার সাহেবরা ডিজাইনাররা তার উপরে এমন কি স্পেসিফিকেশন দিবা তার উপরে তোমার প্রজেক্টের কস্ট নির্ভর করবে বুঝছো না এখন তোমার ডিজাইনটাও কত কমপ্লিকেটেড কস্ট হবে বেশি ডিজাইন সিম্পল দেওয়ার চেষ্টা করলে কস্ট কমানো যাবে কাজটা করতে সহজ হবে অনেক ফ্যাক্টর এই যে রিকোয়ারমেন্টস অফ দি ডিজাইন এন্ড স্পেসিফিকেশন ফ্যাক্টর তো রিকোয়ারমেন্ট ইনক্রিজ দ্য কস্ট যে কমন সরবে আমি বেশি কস্ট করা গেছি তার বেনিফিটও বেশি পাওয়ার জন্য হয়তো প্রেসক্রিপশন দিব এটা তো স্বাভাবিক জিনিস সেই জন্য আমাদের উই নিড কেয়ারফুল কনসিডারেশন তাহলে যাতে মেথড অফ কনস্ট্রাকশনটার দিকে খেয়াল রাখবো ইকুইপমেন্ট ইউজ কত কিভাবে করতে পারবো কিনা এবং কস্ট যতটুকু পারি মিনিমাইজ করার জন্য চেষ্টা করব এবং ইজিলি ইমপ্লিমেন্টেশন করা যায় সেটাও চেষ্টা করব যেমন এখানে দি প্রজেক্ট কস্ট আইটেমস নর্মালি
এই পাঁচটা আইটেম মনে রাখবে, এটা তোমার ব্যাখ্যা দিতে হবে। কয়টা আইটেম বলো? ম্যাটেরিয়ালস, লেবার, ইকুইপমেন্ট, ওভারহেড এন্ড সুপারভিশন, প্রফিট। প্রফিট মানে এখানে অনুমান করা তো কোন পার্সেন্ট কোনটাতে কতবার, এর মিলে পাঁচটা মিলে হলো 100%, 100% জি, তাই না? জি স্যার। দেখুন 100% হলে তো কোনটা বেশি হইতে হবে, কোনটা কত? ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস বেশি হবে তো, হ্যাঁ লেবারও হইতে পারে, ম্যাটেরিয়ালস আর লেবার এরিয়ালি মনে এভাবে হবে স্যার, ম্যাটেরিয়ালস লেবার একটু হবে। এখানে আবার প্রফিট একটা বড় কম্পোনেন্ট, কন্ট্রাক্টরের প্রফিট ধরে নিতে হবে প্রজেক্টের ভিতরে। আচ্ছা প্রফিট কত পার্সেন্ট হইব? 10-15-20% প্রফিট হইতে পারে, এটা ধরে ধরে নিতে হবে। এবং এইগুলি তো ডিসকাস করা দরকার আছে, তুমি কেমনে করবা কথা আমরা ওই বইয়ের ভিতরে এগুলি ডিসকাস করা আছে, তুমি একটু খেয়াল করবেন। আমরা পাঁচটা কম্পোনেন্ট যদি পরীক্ষা দিকে পরীক্ষা দিয়ে, হোয়াট আর দি কম্পোনেন্টস অফ প্রজেক্ট কস্ট, প্রজেক্টের কস্টের কম্পোনেন্টগুলো কি কি, কম্পোনেন্টগুলি কি কি, এলিমেন্টগুলি কি কি, এবং এখানে কোনটা ইঞ্জিনিয়ারদের মধ্যে হাতে আছে বলো, সব উত্তর। ইঞ্জিনিয়ার আছে সুপারভিশন, ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়াল আছে, লেবার তুমি ঠিক করবা, তুমি লেবার ইফিশিয়েন্ট লেবার আনতে পারো, প্রফিট ছাড়া স্যার ইঞ্জিনিয়ারের হাতে সবগুলাই আছে। প্রফিটও তোমার খেয়াল রাখতে হবে, প্রফিট যেন তার বেশি হয়, এটা ইঞ্জিনিয়ার করবে স্যার। প্রফিট কন্ট্রাক্টরের প্রফিট আমি চিন্তা করব কেন? এটা যদি তোমার কতক্ষণ আগে একদিন এই কথাটা যেন না বলো, সেই জন্য আগে বলাইছি যে অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা তো বলছি না জি স্যার। তুমি যে এখন যে কথাটা কইলা এটা তো হলো শত্রুতার কথা, তুমি কইছো দুইজনে এক পার্টি, দুইজনে মিলে আমি কাজটা করব না স্যার। আমার আমার স্বার্থ হইছে গিয়া, আমাকে আমি যখন ইঞ্জিনিয়ার থাকবো আমার স্বার্থ আমি উদ্ধার করে নিব, যেগুলা কন্ট্রাক্টরের সাথে চুক্তি হইছে কোম্পানির সাথে, কোম্পানি আর কন্ট্রাক্টরের চুক্তিপত্র অনুযায়ী আমি আমার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করব সাইটে, যে আমি আমার সবকিছু ঠিকমতো বুঝা পাইতাছি কিনা, ইকুইপমেন্ট ঠিকমতো চালাইতাছে কিনা, লেবার ঠিকমতো চালাইতাছে কিনা, ম্যাটেরিয়াল ঠিকমতো দিচ্ছে কিনা, আমি আমার সঠিক কাজ পাচ্ছি কিনা, এবং প্রফিট চিন্তা করবে কোন সে 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 দেউলিও হয়ে যাবে, দেউলিও হয়ে সে কাজ করবে, এত চলে দেবো ফলা খেয়ে যাবে, তখন তুমি কি করবে তার? তাহলে কাবিন নাম প্রজেক্টটা যখন ফেল করবো তো 10 টাকা আইবো, কমপ্লিট দিবেন তোমার আইবো স্যার। কন্ট্রাক্টর যদি এরকম প্রফিট না নিয়ে যদি কাজে এগ্রিমেন্টের সিগনেচার করে, এটা তো ওর দোষ, এটা তার সাইড ইঞ্জিনিয়ারের দোষ না। এই জন্য কইছি তুমি যখন এই যে কন্ট্রাক্ট ডকুমেন্ট বানাইবে না, এই কন্ট্রাক্ট ডকুমেন্ট বানাবে না, তখন এই প্রফিট তার এনসিওর করবে তুমি, যে তার এত কিছু করার পরও এর উপরে আরো 20% প্রফিট থেকে ধরে নিতে হবে, তারপর তুমি প্রজেক্টের কস্ট বানাই। স্যার গভর্নমেন্টের কাজের ভিতরে স্যার 10% প্রফিট ধরা থাকে কন্ট্রাক্টরের। তাই সেটাই, তুমি খালি ধরা থাকলেই না, তোমার তুমি যে একটা ডিজাইন করলা, তুমি যে একটা ইঞ্জিনিয়ার, তোমার হাত ছাড়া তো প্রজেক্টের কস্ট হলো না, মানে 200 কোটি টাকা প্রজেক্ট আছে, কেমন আছে তুমি 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 তো স্যার। কন্ট্রাক্টর আমাকে বললো স্যার যে ভাই আমার ক্ষতি হচ্ছে, ভাই আমার লস হইতাছে, আপনি আমাকে ছাড় দেন, আমি কি ছাড় দিতে পারবো? বিল্ডিং এর বিল্ডিং এর 4 তলার জায়গায় 5 তলা করে দিতে পারবো স্যার? তো তুমি তুমি তো স্যারের দিকে যাচ্ছ কেন? তুমি ছাড় দেবে এই জন্য বলছি আগে থেকে খেয়াল করবা যে তার এই ম্যাটেরিয়াল, এই লেবার, এই ইকুইপমেন্ট, ওভারহেড, এগুলি সে ঠিক মতো দিচ্ছে কিনা, এই জন্য চয়েস মানে কি করে আসলাম তোমার পুয়ার চয়েস অফ কন্ট্রাক্টর লেখা আছে না প্রবলেম আছে ওটা তো স্যার কন্ট্রাক্ট পত্রেই থাকবে সবকিছু। না না তুমি তো কন্ট্রাক্টরকে যে তুমি নিয়োগ দিবা এটা তোমার দায়িত্ব, সে কন্ট্রাক্টর ঠিক মতো এই কাজ উপযুক্ত কিনা, সেই কাজের জন্য সে বুঝে কিনা, তার এত ক্যাপাসিটি আছে কিনা, এবং সে এইরকম টেন্ডার দিছে কিনা যে এই ম্যাটেরিয়াল এত টাকা করে লাগবে দিছে কিনা, সুপারভিশন করার জন্য সাইড ইঞ্জিনিয়ার নাইকা, বিএসসি ইঞ্জিনিয়ার নাইকা, এগুলো যা ভোগান্তি হচ্ছে আমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারদের, তুমি তো এগুলো চেক করতে হবে।
তুমি তো একদম না না ভাই দুইজন ইঞ্জিনিয়ার আছে বলে কিন্তু বাস্তবে যে ওর কাছে ওর কোম্পানিতে কোনো ইঞ্জিনিয়ারই থাকে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও থাকে না বিএস ইঞ্জিনিয়ারও থাকে না তখন কি ওটা যে আমি ঘরে যা দেখব ওর কোম্পানিতে তুমি তো এই ঘরে যে না দেখেও দেখার ব্যবস্থা আছে এটা চাই কাগজপত্র ভাই দেখায় দা দিয়ে দি দিছি ভাই আমি গভর্নমেন্টে আছি ভাই এইজন্য বললাম এটা মানে এই জায়গায় প্রবলেমটা হয় এটা তো তুমি খুবই কি বলে তোমাকে এনসিওর করতেই হবে যে তার ওই যে লেবার বা ইঞ্জিনিয়ারদের ক্যালকুলেশন করছো তুমি নাম্বার অফ প্রজেক্ট স্টাফ ক্যালকুলেশন করে আনছো গতকালকে দেখছো না স্যার না স্যার আমার আমার যুক্তির যে সার্টিফিকেট দিচ্ছে তো স্যার ভাই তো মনে হয় ক্লাস করা নাই মনে হয় তার জন্য ভাই বলতেছে না এই কথা সত্যি এই সাইডের কথা বলতে এইগুলো তো সাধারণ কথাবার্তা বুঝবে এটা সাধারণ পাবলিকে খুব মজা ভাই এটা টোটাল সাইডের কথাবার্তা ভাই আপনারা বুঝতে পারেন না কিন্তু এটা না না আপনার কথাটা ঠিক আছে বাট স্যার যেটা বলতেছে এটা একটা আইডিয়াল বিল্ডিং এইভাবে গেলে সে ই করতে পারবে ইমপ্রুভ করতে পারবে ইফ আমরা যদি এইভাবে না যাই তাহলে আমরা ইমপ্রুভ করতে পারব কিন্তু লেয়ারটা তো এভাবে দিতে হবে তোমরা যে কথাগুলি বলতাছো এগুলো হয় এগুলো হওয়ার জন্য তো সমস্যা হয়েছে বললাম কেন হোয়াই ডাজ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফল বিহাইন্ড শুড এতক্ষণ পরে আইলাম কি জন্য তোমার কি খেয়াল করছো জি স্যার জি স্যার ঠিক আছে হ্যাঁ স্যার পুয়ার চয়েস কইছি তোমার পুয়ার এস্টিমেট কইছো তুমি ইউনিট প্রাইস ঠিক মতো কইতে পারো নাই তুমি একটা ইউনিট ক্যালকুলেশন করছো প্রাইস ইউনিট প্রাইস পড়াতে ঠিক স্যার আমরা তো অনেক উপর লেভেলে লেখাপড়া করতেছি মানে টপ লেভেলে চিন্তা ভাবনা করতেছি কিন্তু উনি একদম সাইট লেভেলের কথা বলতেছে সাইটের জন্য তো সাইটও তো আমি বারবার কইতেছি প্রজেক্ট জি স্যার ম্যানেজমেন্টের কথা হলো সাইট ইজ ইম্পর্টেন্ট যে সাইটটাই আমরা ইগনোর করি আমি কতবার ধরে কইতেছি তোমাকে যে সাইট এই সাইট যদি তুমি ইমপ্লিমেন্টেশন ইট ইজ দি ইমপ্লিমেন্টেশন দ্যাট প্রজেক্ট মে বি সাকসেসফুল অর ফেইল ইমপ্লিমেন্টেশন কোন জায়গায় হয় তুমি খালি কথা বলে দিব না তোমার তোমার দায়িত্ব তোমার দায়িত্বটা নিব কেন সে তো ফাঁকি দিব সে ফাঁকি না দেয় তুমি তাহলে বানবা বান্দার জন্য এ তৈরি করবা এই যে এইরকম তোমাকে প্রপার কেস ক্যালকুলেশন করতে হবে তার ইউনিট প্রাইস তৈরি করতে হবে কস্টিং করতে হবে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন লিখতে হবে তোমার প্রত্যেকটা স্পেসিফিকেশন দেখে দেখে লিখতে হবে বালির স্পেসিফিকেশন সহ সিমেন্টের স্পেসিফিকেশন তাহলে এই সিমেন্ট বালি দিয়া যদি সে পারে তখন তারপরও তার দেওয়ার পরেও তোমাকে তার প্রফিট দল তুমি মিনিমাম 20% ধরে তাকে ক্যালকুলেট করবে এবং নট অনলি দ্যাট তোমার দায়িত্ব হলো সে যেন প্রফিট আরো বেশি করতে পারে বুঝছো তুমি তুমি যে কইলা কতক্ষণ আগে কেটা জানি কইছে উনি স্যার উনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা বলতেছে না 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 সে তো কইছে যে আমার কন্ডাক্টর প্রফিট করলো না কারণ আমার কি তাইলে তাইলে তুমি তোমার জীবন রইছে স্যার আমরা যদি হাই মোরালস অনেস্টি ইন্টিগ্রিটির কথা চিন্তা করি তাহলে তো কন্ট্রাক্টরের প্রফিট দেখতেই হবে কন্ট্রাক্টরের প্রফিট এনসিওর করবা তুমি মনে করো স্যার কেমনে তোমার একটা বিটুমিন ম্যাটেরিয়াল বেশি কারণ থেকে তার বিটুমিন খাস করতে তাই না একটা एग्जांपल বললাম বিটুমিন খালাস করতে লাগার কথা মনে করো 3 দিন জি এখন কন্ডাক্টর দা ইয়া বিটুমিন এর পিছনে ঘুরতে ঘুরতে দা ইয়া হ্যাঁ 2 সপ্তাহ কেসে বিটুমিন বার করতে পারতাছেন পারে না জি স্যার হচ্ছে নাকি জি স্যার হরতাল রাস্তা বন্ধ সে বান উড়াইছে ঠিক 7 দিন গরম উড়াইছে মাল আইতে আছে না তুমি ইঞ্জিনিয়ার সাহেব কি কই এ বেড়া পারলে আনো না পারলে না তুমি যা করছো তুমি যা করো আমি কিছু করতে কইতে পারবা তুমি বলো তাহলে কি তুমি তুমি কিন্তু তখন কইবা যে পারলে তুমি খালাস করো না পারলে নাই আনতে পারো না পারলে আমার কিছু আমার কাজ শেষ করতে পারবা পারবা বলে বলতে পারবা
কি তোমার দায়িত্ব কি তাহলে তখন ওইটা তো স্যার সহযোগিতা করবই কিন্তু ওর প্রফিট প্রফিটের জন্য আরসি কি ইঞ্জিনিয়ার থাকি এটা তো প্রফিট সে ওই জায়গা থেকে কম সময়ে কম টাইমে কম খরচ করে সে জিনিসটা ম্যাটেরিয়াল নিয়ে আসতো তুমি হেল্প করো ব্যাপারটা হচ্ছে এটা এবং তাকে তুমি হেল্প যে করলা এটার প্রফিটটা এনসিওর হয়েছে একটা এক্সাম্পল বলুন এই দালাল যে তার ডবল টাকা দিত জি স্যার জি 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 স্যার আমি বলছি দি ইঞ্জিনিয়ার ভালো করে খেয়াল রাখো আজকে দি ইঞ্জিনিয়ার রেসপন্সিবিলিটি দি কন্ট্রাক্টর রেসপন্সিবিলিটি এখানে স্যারের কোনো প্রশ্ন নেই বুঝছো কি বলছি আমি তুমি জি স্যার আরে প্রি কোয়ালিফিকেশন করছো ক্লাস এ কন্ট্রাক্টর ক্লাস বি কন্ট্রাক্টর ক্লাস সি কন্ট্রাক্টর বানাছো না জি স্যার यस স্যার এই কাজের জন্য ক্লাস এ কন্ট্রাক্টরই সুতরাং ক্লাস এ কন্ট্রাক্টরের জন্য এই জিনিস থাকতে হবে এটা তোমার দায়িত্ব তুমি তো ক্লাস এ বানাই দিছো বানাছো না জি স্যার ক্লাসিফিকেশন করার পরে তো ই করছে ক্লাসিফিকেশন আমি সেটা করছে না তুমি করছো না স্যার আমি করছি এটা ইঞ্জিনিয়ার হিসেবে এজেন্সি করছে পিডব্লিউডি হোক রোডস হোক বিমান সিভিল এভিয়েশন হোক রেলওয়ে হোক ওয়াটার বডি হোক লোকাল গভর্নমেন্ট হোক সমস্ত গভর্নমেন্টের এই সিস্টেম এখানে টিম ইঞ্জিনিয়ার রেসপন্সিবিলিটি সাংঘাতিক বিষয় এবং তুমি কন্ট্রাক্টরকে ওই রকম ভাবে বাজায় বাজায় কন্ট্রাক্ট কিনা বাজায় বাজায় দেখবা তার ইকুইপমেন্ট আছে কিনা ইনস্পেকশন করে দেখবা সমস্ত কিছু চেক করার পরে তুমি তাকে কন্ট্রাক্ট দিবে এটি আমরা পরবর্তী পর্যায়ে আসতেছি খেয়াল করার জন্য উত্তরটা ভাই সমা আমার কথা হলো কন্ট্রাক্টরের প্রফিট যেন বাড়ে তুমি কাজও যেন তোমার গুণগত বেশি হয় কাজও বেশি হইব কম সময় কাজ করাবে কম কষ্টে কাজ করবে তার প্রফিটও বাড়াই দিবা না এটা কার দায়িত্বটা কার আবার শুনো আবার শিখো কাজের টাইমের আগেই শেষ করতে পারে এবং সে যে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন তার চেয়ে বেশি গুণমান দিতে পারে এবং যে সময় দিয়েছি 4.5 বছর 3.5 বছর যেন সে শেষ করতে পারে এবং তার প্রফিটও যেন ম্যাক্সিমাম জি স্যার আজকের এই এই শিক্ষাটা তোমার আজকের কাছে গ্রহণ করতে তাহলে কি হইলো তুমি ঠক বানা জিতবা জিতবো অবশ্যই জিতবো স্যার কার জন্য জিততেছো মানুষের জন্য সমাজের জন্য তুমি হ্যাঁ স্যার কাজটা জানো তুমি এরকম দিলা এবং আরো সময়ের চেয়ে বেশি আরো বেশি যা পানি চাওয়ার ছিল তার চেয়ে বেশি দিচ্ছ এই জিনিসগুলি কার জন্য করতেছো তুমি জনগণের জন্য মানুষের জন্য প্রথম দুই দিন পরে আছে আজকে কিন্তু পরীক্ষা মনে করবে ইউ আর সিভিল ইঞ্জিনিয়ার এই যে প্রজেক্ট গুলি করছে 200 কোটি টাকা 2,00,000,000 কোটি টাকা প্রজেক্ট গুলি করছে তোমার হাত দিয়ে যাবে বারবার বলতেছি কিন্তু কার হাত দিয়ে যাবে ইঞ্জিনিয়ার কোন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার মনে রাখবে বারবার এই কথাটা বুঝবা না আজকের থেকে পরিবর্তন হয়ে যাও আজকের থেকে পরিবর্তন হয়ে যায় যে তুমি ইঞ্জিনিয়ার হবা তোমার দায়িত্বটা অতিরিক্ত বেশি যাতে কার জন্য মানুষের জন্য কন্ডাক্টরের জন্য না আমার জন্য না তার জন্য না তোমার জন্য না মানুষের জন্য এই জন্য আমার কস্ট কমাইতে হবে টাইম কমাইতে হবে কোয়ালিটি ম্যাক্সিমাম
এবং এট দ্য সেম টাইম কন্ট্রাক্টরও যেন লস না হয়, প্রফিট যেন বেশি হয় কন্ট্রাক্টরের, প্রফিট বেশি না হোক কিন্তু লস না হবে। ইয়েস স্যার। আবার যেন কাজ পালাতে এসে না যায়। ইয়েস স্যার, অবশ্যই কাজ পালাতে গেলে লসটা কার হবে, তুই মামলা করতে পারবা। জিকে শামিম চলে গেছে স্যার, রিটেন্ডার করতেছে, ওগুলো কি প্রজেক্ট লস হবে না? উচ্চারণ করবে না, কারণ আমি কোনো শব্দ উচ্চারণ করব না এখানে, আমরা এখানে কোর্স শিখাচ্ছি। জি স্যার। ওকে, কোন স্পেসিফিক স্যার? জি স্যার, আননেসারি কথা, টোটালি আননেসারি কথা বলতে, এগুলো কেন বলা উচিত? এগুলো তো দিকে আসার কথা না, আমরা এগুলি কোন কথা বলছি না, আমরা কোর্স শিখতেছি। ভালো করে খেয়াল রাখো, আমার সামনে হলো পদ্মা ব্রিজ, দেখো एग्जांपल রিসার্চ লার্ন করো, দেখো কত পরিশ্রম করা হচ্ছে টাইম দিয়ে ঠিক করার জন্য, মেট্রো রেল কত পরিশ্রম করেছে এত কিছু করার জন্য, প্রত্যেকটা বড় বড় প্রজেক্ট হিউজ এক্সপেন্ডিচার, হাজার হাজার কোটি টাকা, সেখানে আমরা পাবলিকের জন্য, পাবলিকের কস্ট। সুতরাং আমার দায়িত্ব, ইঞ্জিনিয়ার সাহেবের দায়িত্ব, এজেন্সির দায়িত্ব অপরিসীম, এখানে জীবন যাবে তবু মানুষের পাবলিকের মানি ইন্টারেস্ট প্রোটেকশন দিতে হবে এবং আমাদের ইয়ে করতে হবে। এই দায়িত্ব বোধ নেওয়ার জন্যই আমরা প্রজেক্ট প্ল্যানিং ম্যানেজমেন্ট কোর্স করাচ্ছি। বুঝতে পারছো নাকি? ইঞ্জিনিয়ার সাহেব হবেন, চাকরি পাবেন বড়, দায়িত্বটা পাবেন অনেক বড়, এবং মানুষের জন্য খেদমত করবে, খেদমতের জন্য তৈরি থাকবে। এই তিনটা ক্রাইটেরিয়া বারবার বলে দিচ্ছি, কি টাইম, কস্ট, কোয়ালিটি। টাইম, কস্ট, কোয়ালিটি, এই তিনটা যদি আনসিউ করতে পারে কোন ইঞ্জিনিয়ার, সি চ্যাম্পিয়ন ডেফিনেটলি। এবং এটা প্রজেক্ট কস্ট কমাবে। জি স্যার। এই যে এখন বলছি, তুমি কিভাবে কস্ট কমাতে পারবা? কে? কেডা? তোমার পক্ষে এত সহজ জিনিস, তোমাকে অনেক পরিশ্রম করে ঠিক করবো, কিভাবে সিম্পল ডিজাইন করবা? এটা একটা এক্সাম্পল, এরকম 12-13টা পয়েন্ট আছে ওই বই, আমাদের একটু খোঁজ করে দেখো, তাড়াতাড়ি একটু খোঁজ করো, দেখো কেমনে পাও একটা বই। তুই আর আশা কাছে দোয়া করো তাড়াতাড়ি করোনা ভাইরাস দূর হোক, তাহলে সবাই সবার লগে দেখা করে করতে পারো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার, অবশ্যই সবাই দোয়া করি, ইনশাআল্লাহ। দেখো যে কন্ট্রাক্টর, সেও তারও দায়িত্ব আছে, তার প্রায় 14-18-19-10-12টা দায়িত্ব আছে। এক্সাম্পল হলো, বলো এটা কি দেখছেন? প্রিবিডিং স্টাডিজ, প্রিবিডিং স্টাডি, প্রিবিড, মানে বিডিং এর আগে, আগে তুমি আগে ইন্সপেকশন করো, দেখো এই কাজটা, এই লোকেশনটা, সাইটটা কি, সাইটের আশেপাশে কি আছে, এখানকার লোকাল লেভেল পাওয়া যাবে কিনা, লোকাল ম্যাটেরিয়াল পাওয়া যাবে কিনা, বা সাপোর্ট পাওয়া যাবে কিনা, কমিউনিকেশন ভালো কিনা আছে না এগুলি। এইগুলি দিকে স্টাডি করলে তোমার আগের থেকেই তুমি অনেক জিনিস রিজলভ করতে পারবা। স্যার, এটা এটা তো কন্ট্রাক্টর এই জিনিসগুলো ইয়ে করবে, মানে যখন টেন্ডারটা দেখবে তখন সে এই জিনিসগুলো স্টাডি করবে সে। এটা হলো একটাই বললাম, এরকম আরো অনেক জিনিস আছে, পয়েন্ট আছে অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আছে। তুমি বললাম যে সে তার ওই লোকাল লোকাল স্পেশালাইজড লেবারগুলি ইউজ করতে পারবে, লোকাল ম্যাটেরিয়ালগুলো যদি অ্যাভেলেবল থাকে সেটা ইউজ করতে পারবে কিনা, অনেক কিছু আছে। তাতে তাতে ট্রান্সপোর্ট কস্ট লাগবে না, অন্য জায়গায় হায়ার করতে হবে না, বা বেশি বেশি দাম দিতে হবে না লেবার, লোকাল লেবার যদি ইউজ করতে পারো। অবশ্যই অনেকগুলি ফ্যাক্টর আছে। তুমি ইঞ্জিনিয়ার সাহেবের মানে ডিজাইনের কথা বললাম, আবার মেথড অফ কনস্ট্রাকশন, আবার এই যে ইয়ে দেখাও, তোমার টেকনিক্যাল মেথড ইউজ করো, কি বলে ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করো, বলা হচ্ছে না জাস্ট ইয়া পাচ্ছে আশিক স্যার? হ্যাঁ স্যার, সিপিএম, সিপিএম, পিআরটি, তারপর বার চার্ট, ওই মেথড গুলো যেটা আগে আমার কোন নেই। আরো আমি মেথড পড়াবো, অপটিমাইজেশন টেকনিক অ্যাপ্লাই করো, ম্যাথমেটিক্যাল মেথড অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে করে তুমি কোন মেথডে দিলে পরে সহজ হবে, তোমাকে এগুলো এক্সপ্লোর করতে হবে, সাহেব ওই বই থাকলে হবে না,
খালি গালি খাইবা আর ছাইড়ে যাইবা সহজ জনস নয়। এটা দায়িত্ববোধ, এগুলি শেখানোর জন্য বলছি আমরা। এটা এই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট দ্বারা আমরা ওই আরেকটা কন্ট্রাক্ট স্পেসিফিকেশন ইয়েটা ডাউনলোড করি আমার। ওই যে পরবর্তী কালকে ভাই শোনা একটা, জি স্যার কালকে রাত্রে একটা দিয়ে দিছি। হ্যাঁ দেখি আমি এটা নিয়ে আসছি। আজকে তো রেকর্ড সংখ্যক স্টুডেন্ট ক্লাসে 52 জন। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি একটু কম বলেন না ভাই, আপনার তুমি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও না ভাই। মাসুম মাজারুল ভাই স্ক্রিনশট দাও। মাসুম একদম মাইনাস কইরো, বিকজ আমি পিসি থেকে ঢুকছি আবার ফোন থেকে, একটু প্রবলেম তো নেটের তাই। দেখা যায়? জি স্যার দেখা যায়। নাম কি? কন্ট্রাক্টস এন্ড স্পেসিফিকেশন। এই যে কতক্ষণ আগে যে আর্গুমেন্ট করলাম আপনার সাথে, এই হলো চ্যাপ্টার। তোমাদের হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বই আছে না, বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বই আছে? জি স্যার। টেক্সট বই নাম অংশ কোনো দিছে? না স্যার। স্যার আমরা হচ্ছে যে ইয়া থেকে আনছিলাম, এই বুয়েটের একটা লাইব্রেরি আছে ওই জায়গা থেকে, মানে ওই যে ম্যানুয়ালের মতো বই ছিল, ওইটা কি জানি বইয়ের নাম। হ্যাঁ পলাশের থেকে আনা হয়েছিল। বুয়েটের লাইব্রেরিতে তোমার বই দিছে? বুয়েটের বলতে পলাশ থেকে স্টুডেন্ট লাইব্রেরি, পলাশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট ফটোকপি এন্ড লাইব্রেরি, ওইখান থেকে আনা হয়েছিল। কি নাম বইয়ের? স্যার বই না, নরমালি হ্যান্ড হ্যান্ড নোট টাইপের ছিল, হ্যান্ড নোট টাইপের। মানে কোন বইয়ের নাম দেয় নাই শামিম স্যার? কোন পেমেন্ট ছিল স্যার? পেমেন্ট হাই ছিল। জি স্যার ওই যে শামিম স্যার পড়াইছিল। হ্যাঁ নাম ছিল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট এন্ড ট্রাফিক ডিজাইন। হ্যাঁ কি স্যার? স্যার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট এন্ড ট্রাফিক ডিজাইন। এটা ছিল নাকি পেভমেন্ট ডিজাইন, পেভমেন্ট এন্ড রেলওয়ে ইঞ্জিনিয়ারিং? ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। ওটার ভিতরে দেখবা যে হাইওয়ে, এটা আগে ছিল হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এটা রাইট এন্ড প্যাকেটের বই, রাইট এন্ড প্যাকেটের বই আছে, কয়েকটা এডিশন আছে। ওই ভিতরে দেখবা একটা চ্যাপ্টার আছে, এই কন্ট্রাক্ট স্পেসিফিকেশন একটা চ্যাপ্টার আছে, বুঝছো? এই কন্ট্রাক্ট স্পেসিফিকেশন একটা চ্যাপ্টার আছে। আমরা
জি স্যার আপনি ওই যে ইয়ার মধ্যে লেখা ছিল স্যার হ্যাঁ ওই বইটা ওইটা দেখবা তা পুরো চ্যাপ্টার আছে আমি ওই যে বইটা দিতাম দেওয়ার কথা ছিল তোমাদের নোট বই যেখান থেকে তুমি দেখবা এটার মধ্যে দুইটা চ্যাপ্টার দেওয়া আছে ফুল এটা পড়া নিবা এখান থেকে এটা পড়তে হবে কিন্তু এখনো সময় আছে চেষ্টা করো খুঁজে খুঁজে পাওয়ার জন্য বা ওই চ্যাপ্টারগুলি ফটোকপি করে বা স্ক্যান করে কোনো জায়গা থেকে পাও কিনা দেখা থেকে একদিনকে বলে দাও ঢাকার থেকে বুঝছো জি স্যার যার বই আছে সেখান থেকে স্ক্যান করিয়া কয়েকটা পেজ তোমাদেরকে দিয়ে দিবে যদি না নিতে পারো আপাতত ফিজিক্যালি মুভমেন্ট না করতে পারো আই ইঞ্জিনিয়ারিং লেখক কে বয়ের আমি তো চিন্তা করতেছি তোমাদের এখানে এই পাওয়ারপয়েন্ট দিয়ে দিয়া কি সব মাস্টাররা খালি পাওয়ারপয়েন্ট দিয়ে দিয়েছে নাকি অন্য কোনো ম্যাটেরিয়াল দিতে পারতেছে তার পাওয়ারপয়েন্টই দিতেছে আর স্যার এমনিতে ম্যাথ আর কি ইয়া ভাবে কইরা দিতেছে তার নিজে হাতে লেখা গতকালকে যাওয়ার লগে বললো যে বইটা পাইছে কে জানিছিল একজন ওই সে আছে পাবেল খান কই পাবেল খান আমি তো ভাই বাড়িতে ঢাকা তো যাই নাই আমরা কি ভার্সিটিতে গেলে মানে যে কোনো সময় গেলে ওই বইটা পাবো স্যার শামিম ভাইয়ের কাছে ওই বইটা তো শামিম এর কাছে দিতে পারবো না শামিম তো রুমের মধ্যে রাখবো না এখন কারণ এটা বন্ধ থাকে আমারটা স্যার তাহলে আমরা কোথা থেকে পাবো মানে না ওখানে বলছি আমার গতকাল কেন এসে বলতে ক্লাবে দেখাইলো কে জানি স্যার তার হাতে বইটা আছে আজকে মনে হয় তাহলে উনি আসে নাই ক্লাসে হয়তো এটা খোঁজ নিও তো কে বইটা নিছিল আচ্ছা স্যার আর ওই গত ইয়াতে যে কোনো বড় ভাইয়ের লগে আলাপ করে তুমি দেখো বইটা পাইবে আচ্ছা স্যার এটা কিন্তু জরুরি এখন জরুরি হয়ে পড়ছে বই নেওয়া কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট পড়া দিলাম এই এই কন্ট্রাক্ট স্পেসিফিক কিন্তু একটু চ্যাপ্টার আছে বেশ চ্যাপ্টার হাইওয়ে হাইওয়ে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং বই আছে স্যার হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বই একটা আছে আমার হাতে স্যার চ্যাপ্টারটার নাম বলবেন কি ভুলে গেছি কার লেখা বইটা স্যার এটা হচ্ছে গার্ডস রান সিং গার্ডস রান সিং ইন্ডিয়ান রাইটার দেখো দেখো এর মধ্যে নাম আসতে পারে জানি না চলো কি স্যার চ্যাপ্টারটার নাম কি স্যার এই যে এরকম কন্ট্রাক্ট স্পেসিফিক যখন দেখা দিবা কন্ট্রাক্ট স্পেসিফিকেশন কনস্ট্রাকশন কন্ট্রাক্ট স্পেসিফিকেশন লেখা থাকবে হয়তো এটা দেখো আমার মনে হয় যে ইন্ডিয়ান রাইটার নাম চলো ব্রিটিশ ইয়ার আমেরিকান রাইটার রাইট অ্যান্ড প্যাকেট রাইট WRIGHT রাইট এগুলো একটু খোঁজ করো আর ওই আশিক স্যারের লগে আলাপ করো আমার মনে হয় বেস্ট হয় তুমি গত দাদা ঢাকায় আসো যে কোনো একটা বড় ভাইয়ের কাছ থেকে খোঁজ করে দেখো বইটা পাওয়া যায় কিনা নাহলে আমার কাছে বলো আচ্ছা স্যার এটা খুব জরুরি দরকার এটা মাসুম খোঁজ করে তুমি ট্র্যাক করবা স্যার নরমালি নীল আচ্ছা স্যার আজকে আমি জানাবো এখন পরে ওইটা এতক্ষণ যা আলোচনা করলাম আমার মেজর কাজ শেষ পায়ে কনস্ট্রাকশনে নিয়ে আন্ডার দ্য কন্ট্রাক্ট সিস্টেম প্ল্যান কত কত এই যে আমরা শেষ করলাম মাত্র কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আমাদের শিডিউল অনুযায়ী মিড টার্ম কবে স্যার শিডিউল অনুযায়ী তো এই মাসের স্যার 14 15 তারিখে হওয়ার কথা মিড মানে মানে সরি স্যার এই গত মাসের 15 তারিখে হওয়ার কথা ছিল না তো আমরা গত মাস তো গেছে আমরা শুরু করছি তো এক মাস পরে তাই না জি স্যার তাহলে এই মাসের 14 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা স্যার ঠিক আছে না কয় সপ্তাহ পরে হয় আমাদের মিড টার্ম 5 সপ্তাহ না 6 সপ্তাহ 5 সপ্তাহ পরে স্যার 6 সপ্তাহ পরে আজকে যাচ্ছে কয় সপ্তাহ আমাদের মিস করি নাই না স্যার কোনো মিস হয় নাই মোটামুটি আজকে স্যার পঞ্চম ক্লাস মনে হয় আমাদের না আজকে চতুর্থ বোধ হয় চতুর্থ ক্লাস আজকে চতুর্থ না হ্যাঁ স্যার জি স্যার নাকি
জি স্যার চতুর্থ ক্লাস জি স্যার চতুর্থই মাসুমের অ্যাটেনডেন্স শীট যদি দেখতে পারো জি স্যার আজকে চতুর্থ স্যার দেখলাম চতুর্থ ক্লাস আমরা কোনো ক্লাস মিস দেই না কারণ আমরা 5 তারিখে পর্যন্ত ক্লাস শুরু করছি জি স্যার ওকে তাহলে মানে আমরা আরো 2 সপ্তাহ পরে মিড টার্মে চিন্তা করতে পারি নাকি জি স্যার এটা তুমি একটু খেয়াল রাখো তাহলে এটা পড়ো বলো Under the contract systems, plan and specifications are prepared and submitted for competitive bids. কি বুঝলা? এটা প্রিপেয়ার করা হয় এবং বিডের জন্য আমি একটা প্রজেক্টের কাজ শুরু করব। ওকে। এই কাজ আমি অ্যাওয়ার্ড করব। এই কাজের কি করতে হবে এখন কি কইছে? প্ল্যান এন্ড স্পেসিফিকেশন আর প্ল্যান তৈরি করবা। জি। স্পেসিফিকেশন না স্পেসিফিকেশন পারব না করব। হোয়াট ইজ স্পেসিফিকেশন? কিভাবে কি ধরনের জিনিস স্পেসিফিকেশন কম্পিউটার কিনো এটা ল্যাপটপ কিনো স্পেসিফিকেশন তাহলে কাজের জন্য আরো বেশি প্রিপারেশন লাগবে যদি তোমার কন্ট্রাক্টরকে ম্যানেজ করতে চাও বেশি করে ভালো করে জি স্পেসিফিকেশন যদি ভালো করে লিখতে পারবা কন্ট্রাক্টর তত ভালো ভাবে তুমি গাইড করতে পারবে আর যত কি বলে আনক্লিয়ার তোমার কন্ট্রাক্ট থাকবে তত আনক্লিয়ার থাকবে সেই জিনিসটা তোমার জন্য সমস্যা জি স্যার প্রিপেয়ার্ড এন্ড সাবমিটেড ফর কম্পিটিটিভ বিডস তার মানে এই বিডের জন্য তখন তুমি সাবমিট করবে জি তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট জেনে নাও তোমার প্ল্যান তৈরি করবা স্পেসিফিকেশন তৈরি করবা আর তখন তুমি টেন্ডারের জন্য ছেড়ে দেবে তাহলে ইন অর্ডার বলো তাহলে করে ইন অর্ডার টু পুট এ কনস্ট্রাকশন প্রজেক্ট আন্ডার কন্ট্রাক্ট ইট ইজ নেসেসারি টু টেক ভেরিয়াস স্টেপস এন্ড টু প্রিপেয়ার সার্টেন ডকুমেন্টস নোন অ্যাজ কন্ট্রাকচুয়াল ডকুমেন্টস এই কন্ট্রাকচুয়াল পরীক্ষা যদি দেখা যায় হোয়াট ইজ কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট যদি ইঞ্জিনিয়ার সাহেব না বুঝো জি তাহলে তো দুঃখজনক যদি হোয়াট ইজ কন্ট্রাক্ট ডকুমেন্ট এইটা হলো তোমার আসল কাজ মেট্রো কন্ট্রাক্ট ডকুমেন্ট কি জি পিডিইআর কে পদ্মা ব্রিজের কন্ট্রাক্ট ডকুমেন্ট কি এলিভেটেড এক্সপ্রেসের কন্ট্রাক্ট ডকুমেন্ট কি তোমার জিনিসটা হলো ডকুমেন্ট রিটেন স্পেসিফাইড ক্লজেস আইটেমস কন্ডিশনস স্পেসিফিকেশনস এবং সব কিছু লেখা থাকবে এটি বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল ডকুমেন্টস এর মধ্যে নোন অ্যাজ কন্ট্রাক্ট ডকুমেন্ট বলো তাহলে এটা কি বলছে কি কি থাকে কন্ট্রাক্ট জেনারেলি ইনক্লুড দ্য ফলোয়িং অ্যাডভার্টাইজমেন্ট ইনস্ট্রাকশন টু বিডার্স যে বিডার এ কন্ট্রাক্টরের ইনস্ট্রাকশন থাকবে আগে ক্লিয়ার জি দ্য প্রপোজাল দি প্রপোজাল মানে কি তোমার কাজের ডেসক্রিপশন জি কাজটা কি দ্য agreement of contract work plans the specification bonds specifications go be important bonds method of manner of furnishing materials and performing the work কাজটা তুমি করবে কি কাজ কি মেটেরিয়াল কত দিবে কেমনে দিবে কিভাবে সেটা ট্রান্সপোর্ট করবে আরো অনেক মেথড অফ পেমেন্টস তুমি সাব কন্ট্রাক্টর আরো আছে অনেক কিছু এগুলো তো নরমাল কিছু एग्जांपल হিসেবে বললাম আরো ডিটেইল আছে আরো আছে টাইম এক্সটেনশন বা অথরাইজেশন চেঞ্জ তুমি তাকে অথরাইজ করছো কিনা সে আরেকজন কন্ট্রাক্টর কে দিতে পারবে কিনা সাব কন্ট্রাক্ট দিতে পারবে কিনা যে ও চেঞ্জ ইন ওয়ার্ক কোন এর মধ্যে একটা অনেক রকমের কাজ আছে সিভিল ওয়ার্ক আছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক আছে মেকানিক্যাল ওয়ার্ক আছে এনভায়রনমেন্টাল ওয়ার্ক আছে অনেক কিছু থাকতে পারে অনেক কম্পোনেন্ট তাহলে এই অন্য কাজগুলো দিতে পারবে কিনা কাউকে এগুলো সব লেখা থাকতে হবে অথরাইজেশন এক্সট্রা ওয়ার্ক অতিরিক্ত কাজ করতে পারবে কিনা চেঞ্জ করতে পারবে কিনা সাব কন্ট্রাক্ট মানে এরকম আরো অনেক ডিটেইল থাকবে এবং এইগুলি একটা এক্সাম্পল হিসেবে বললাম যে কি কি জিনিস থাকে
এখানে টাইপস অফ কন্ট্রাক্ট, এখন এই কন্ট্রাক্ট বানাতে গেলে অনেক জিনিস লাগে। বলো ফর্মাল এগ্রিমেন্ট। তাহলে ফর্মাল মানে কি? রিটেন। জি রিটেন যেটা থাকবে। দেখো রিটেন দা প্রজেক্ট উইল বি কনস্ট্রাক্টেড আন্ডার এ ফর্মাল এগ্রিমেন্ট নোন অ্যাজ এ কন্ট্রাক্ট। অ্যাজ এ কন্ট্রাক্ট। এখানে মুখে মুখে না এসব করে দরকারটা এটা না। জি লিগ্যাল ইমপ্লিকেশন আছে, এটা আইনের আইনের ইমপ্লিকেশন আছে। ফেল করলে তো কতক্ষণ আগে বলে কন্ট্রাক্টটা চলে গেলে কিমুক বালাই গেল কা টাকা লয়ে চলে গেল না। এবং স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট হলো এই যে জেনারেলি কমপ্লেক্স এবং লিগ্যাল ডকুমেন্ট, এটা একটা লিগ্যাল ডকুমেন্ট। ওখানে এখানে খেলাধুলা কিছু নাই, তুমি বিপদ পড়বা সেও বিপদ পড়বে। তুমি কেটা না ইঞ্জিনিয়ার? আমি দি ইঞ্জিনিয়ার দি এজেন্সি। আচ্ছা হলো কন্ট্রাক্ট মানে অ্যাপয়েন্টেড কন্ট্রাক্ট। ঠিকই এই শব্দটা ভালো করে পড়বা, আজকে যাই দেখবা আমি এটা অনলাইন কোর্স খুলে দেখবা ফিডি। এটা একটা ইন্টারন্যাশনাল এই যে এটা অ্যাব্রিভিয়েশন হলো এটা এটা ফ্রেঞ্চ শব্দ। জি স্যার ফেডারেশন ইন্টারন্যাশনাল দেস ইঞ্জিনিয়ার্স কাউন্সিল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইকুয়াল ইঞ্জিনিয়ারিং কাউন্সিল আর কি, ইন্টারন্যাশনালিটি অফ কন্ট্রাক্টরস। স্যার এখানে ইঞ্জিনিয়ার্স মানে কি স্যার? ইঞ্জিনিয়ার কাউন্সিল, ইঞ্জিনিয়ার কাউন্সিল আর ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন মানে আমাদের আইবি মতো মনে করো। জি আইবি মতো ব্রিটিশ ইঞ্জিনিয়ার যাদের চার্টার সিভিল ইঞ্জিনিয়ার্স যে চার্টার ইঞ্জিনিয়ার্স এরকম মতো বই আছে, তারা কাজের কন্ট্রাক্ট কাজের জন্য তারা একটা বই করছে ফ্রেন্ডস অফ দা ফ্রেন্ডস থেকে এটা আসছে। স্যার আমাদের দেশে কি এটা মানা হয়? আমাদের দেশে পিপিএল আছে না, এর আগে পড়াশোনা না পিপিএল প্রথম ক্লাসে। জি স্যার কি বলছিলাম পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট রাশি। জি স্যার পাবলিক প্রকিউরমেন্ট। জি স্যার উনি কাজ করা ব্যাংকের গভর্নমেন্টের একটা রুল সেই সরকারি কাজ করে ওই ওইটাই এটা হলো পিপিএফ এ পিডি কে রিপ্লেসমেন্টের মতো। পিপিএ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সরকারের প্ল্যানিং কমিশনের মাধ্যমে যা সেট গাইডেড ডকুমেন্ট দেওয়া আছে এই লাইনে তোমাকে কন্ট্রাক্ট টেন্ডার ডকুমেন্ট বানাতে হবে। অল সরকারি প্রতিষ্ঠান রোডস রেলওয়েজ পিডব্লিউডি সবাই এগ্রি করবে তো এরকম। তা মানে এই ব্যাপারে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিরাট একটা ওই যে স্টাফ কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ আছে আইবি খেয়াল করছো? জি স্যার জি স্যার এই স্টাফ কলেজের ভিতরে রেগুলার কোর্স হচ্ছে এই ইয়ানিয়ান কন্ট্রাক্ট নিয়ে রেগুলার কোর্স হচ্ছে, ইঞ্জিনিয়ারদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা এই জিনিসগুলি বুঝে। বড় স্যার আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি কি একজন কন্ট্রাক্টর যে কোনো সময় হতে পারি? কিসে আমি নিজে তো ইঞ্জিনিয়ার, আমি ইয়ানিয়ার সার্টিফিকেট নিয়ে আমি ওকে কন্ট্রাক্টর হওয়ার যোগ্যতা রাখি? তুমি নিজে ইঞ্জিনিয়ার হয়ে কি হবে? আমিও কন্ট্রাক্টর হতে চাচ্ছি, আমার অন্য কোথাও অন্য কোনো কাজের কন্ট্রাক্ট নিলাম বা ইয়ে করলাম প্রতিষ্ঠান খুলে বললাম, কিন্তু আমি নিজেও তো ইঞ্জিনিয়ার সেটা বলতে চাচ্ছি। তুমি না করছো কেন? তুমি কন্ট্রাক্টরই করো না করছো কি? জি স্যার বড় বড় কন্ট্রাক্টর তো ইঞ্জিনিয়ারই মালিক। জি কন্ট্রাক্টর সিভিল ইঞ্জিনিয়ার দি সিভিল ইঞ্জিনিয়ার দি ডিডিসি দি এই সমস্ত বড় বড় কোম্পানি যারা গুলো এখানে আছে কনকর্ড তারা তো সব ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার। জি রুলস গুলো জানা লাগবে কি? ইঞ্জিনিয়ার সারা বড় কন্ট্রাক্টর হবে কিন্তু এই ফিডিক এর ভিতরে 21টা না 22টা চ্যাপ্টার আছে খেয়াল করবা। আমি তো তোমার কিছুই পড়াইনি, প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে লেখা থাকবে ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট বানাতে গেলে এই যে ডকুমেন্ট কন্ট্রাক্ট ডকুমেন্ট এই যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টুয়াল ডকুমেন্ট বানাতে গেলে এই যে কোন সিজন বললাম আগেরটা বললাম যে কন্ট্রাক্টুয়াল ডকুমেন্ট এই ফিডিকের ফিডিকের দেওয়া আছে 21টা না 22টা না 24টা করে চ্যাপ্টার আছে। আজকে যে 21 করো ফিডিক দেখবা অনলাইনে পাইবা ডকুমেন্ট, এটা বুঝে দেখো তো কয়টা চ্যাপ্টার আছে ওই যে আগের মতো পড়াইলাম না এইরকম হেডিং ওই যে এরকম হেডিং মনে করছো বুঝছো এরকম পাঁচটা ইয়ে কি বলেন ফিডিকের ফিডিকের যে ডকুমেন্ট আছে বিশাল বড় ডকুমেন্ট এইটা অনেকে ফলো করবে, বিশেষ করে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক যাইকা বা অন্যান্য ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সি এফ কি আইএমএফ যে কাজগুলো দিবে তারা কিন্তু ফিডিক ডকুমেন্টটি চায়।
যে এই ডকুমেন্টের কাজ হচ্ছে কিনা, আর লোকালি তাদের ডকুমেন্ট ইয়ার সিস্টেম থাকতে পারে। যেমন আমি বলছি আজকে খোঁজ করবা যে পিপিএ পিপিআর কি লেখা আছে, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, অ্যাক্ট পিপিএ পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন পিপিআর, এগুলো খেয়াল করবা। স্যার এটা কি স্যার পিপিএ এটা রেডি করে কি আমাদের প্ল্যানিং মিনিস্টার, প্ল্যানিং মিনিস্টারই প্ল্যানিং কমিটি এটা রেডি করা আছে। এখান থেকে আইএমইডি ডিপার্টমেন্ট একটা আছে, আইএমইডি ডিভিশন ইমপ্লিমেন্টেশন এন্ড মনিটরিং ডিভিশন একটা আছে, আমাদের থাকবে এই ডকুমেন্টেড গাইডলাইনগুলি ফলো করার জন্য ইন্টারন্যাশনাল কনটেক্সটের মধ্যে লিখে আছে, যাতে এগুলি কোর্টে যায় ভ্যালিড হয়, বুঝছো? এই যে লিগাল, যে লিগাল ফাইটিং, তো এগুলো জটিল জিনিস করবা। এখন ট্রেডিশনালি আমরা বিভিন্ন ধরনের ভাবে কাজ করব। সাধারণভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস হ্যাভ বিন ক্যারিড আউট আন্ডার দি ফলোয়িং মেইন ক্যাটাগরিজ অফ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। এগুলো বইয়ের মধ্যে আছে, ওই চ্যাপ্টারের মধ্যে আছে, যেগুলো বইগুলি বল বলা ব্যাপার করলাম। একটা হলো লামসাম, মানে লামসাম হলো চুক্তিভিত্তিক মজুরিরা এই কাজটা করে দিবে কত টাকা লাগবে, বিকাশ এই এখানে 10 কিলোমিটার খাল কাটতে দিবে, এই বিল্ডিংটা ভাঙিয়ে দিবা, যেমন ওই যে ইয়েতে কি বলে এখন ওই বিল্ডিং জানি মানতেছে বিজিএমএ, বিজিএমএ বিল্ডিং মানতেছে, আগে যেমন র্যাঙ্ক বিল্ডিং মানছে, এগুলো ফিক্সড প্রাইস, তার কস্ট প্লাস এগুলো দেবা, এগুলো এক্সাম্পল করবা, অ্যাকচুয়াল কত কস্ট লাগবে, তারপরে তারপরে কিছু তুমি ওভারহেড থাকে তুলে দিলা, টার্গেট প্রাইস স্পেসিফিকলি প্রোভাইড ইনসেন্টিভ যে এত সময়ের মধ্যে কাজটা করে দিবা তুমি এই জিনিস পাইবে, এগুলি ব্যাখ্যা করবা। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের বিল অফ কোয়ান্টিটিস, বিউ কি বা এটা কি ইউনিট প্রাইস সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে কি সিস্টেম, ইউনিট প্রাইস সিস্টেম, ইউনিট প্রাইস সিস্টেম বা বিল অফ কোয়ান্টিটি বলা হয়, এবং এটাই হলো আপু জিনিস টু কোট ইউনিট প্রাইস ফর ইচ আইটেম। ওই যে তুমি যে বড় কাজ করবা ছোট কাজ করবে প্রত্যেকটা ইউনিট, মাটি কাটার ইউনিট জি স্যার, আরসিসির ইউনিট, দেয়ালের ইউনিট, ছাদের ইউনিট, যত রকমের কাজকর্ম আছে সবগুলির ইউনিট সাপ্লাই, পার ইউনিট কস্ট কত, টোটাল ইউনিট কত হবে, এবং সেইভাবে তুমি কস্ট বানাই নিবে। এই যে আবার বলছে ফিনিক্স স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট ইজ সিস্টেম মোস্ট ওয়াইডলি ইউজড ফর দি প্রজেক্টস ভ্যালুড বাই বিলস, ভ্যালুড তৈরি করা হয় বাই বিল অফ কোয়ান্টিটিস, ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস সিস্টেম তৈরি করতে গেলে ফিনিক্স এর সিস্টেমটাই প্রেফার করা হয়, এবং এটি আমাদের পিপিএ আছে বা পিপিআর দেখে নিতে হবে। পিপিএ এর উপরে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকতে পারে মনে রাখবে, পিপিআর তারা দিব করছে, তারা কইছে এই ইউনিট প্রাইস বানাই, তুমি এখন ইউনিট মালিকার বানা, তুমি ইট বানাইবা তারা কি করতেছে, কত কত সিএফটি এই কনক্রিটের ব্লক কত নাম্বার দিবা, কি কি কনক্রিটের ব্লক গুলি সাইজ কত হবে, এগুলো তোমার তোমার কাজ করতে হবে। এগুলো হলো ইউনিট প্রাইস, প্রতি ইউনিট কনক্রিট ব্লক কত বানাইতে হবে না তোমার, অর্থাৎ যে কোনো কাজ করবা ইউনিট প্রাইসে বেশি, প্রতি ইউনিট কাজের জন্য কত টাকা কর। এই জন্য কইছি আগে যে প্রবলেম ইউনিট প্রাইস, কারেক্ট ইউনিট প্রাইস তৈরি করতে হবে, কারেক্ট ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস জি স্যার। আমার দেখা বলো আবার আবার আমার সেই জিনিস এসেছে, আবার দেখো থ্রি পার্টিস টু ফিডিক কন্ট্রাক্ট, এই ফিডিক অপন সে তিনটা পার্টি আমাদের থাকবে, বুঝছো? ওনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর,
আমরা করছি নাই তো জি স্যার এর আগে তো এর কত ক্লাস জি স্যার ও যে প্রথম প্রথমতে পড়তেছে দি পার্টিজ কনস্ট্রাকশন পার্টি দি ইঞ্জিনিয়ার দি এমপ্লয়ি এন্ড দি কন্ট্রাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এমপ্লয়ের পক্ষে যে কাজটা করে সে কেরা দি ইঞ্জিনিয়ার জি এবং সেটি বলছে যে সু সুপারভাইজ দি কন্ট্রাক্টরস ওয়ার্ক এই যে কন্ট্রাক্টর ওয়ার্ক সুতরাং কন্ট্রাক্টরের কর্তৃত্ব কন্ট্রাক্টরকে সুপারভাইজ কন্ট্রাক্টরকে ইউজ করা প্রোডাক্টিভ ইউজ করা কন্ট্রাক্টরকে যে কাজ আদায় করে নেওয়া ক্যাপাসিটি কার থাকতেই বল ইঞ্জিনিয়ার স্যার এই যে কতক্ষণ আগে এত ডিবেট করলাম আরে হ্যাঁ তো ডিবেটটা তোমার করা উচিত হয় নাই ডিবেটটা তুমি এটা জানলে তোমার করা উচিত না কার দায়িত্ব ইঞ্জিনিয়ার স্যার দায়িত্ব জি তোমার সুপারভাইজ দি কন্ট্রাক্টর তার কাছ থেকে ওই টাইমে ওই কস্টে ওই কোয়ালিটি কাজ আদায় করে নিতে হবে কিভাবে করবা সেটা তোমার ব্যাপার এই তুমি কিভাবে করতে পারবা এই জন্যই তোমাকে এই জিনিসগুলো পড়াচ্ছি আমি খেয়াল হয়েছে বুঝছ নাকি গন্ডগোল আছে এখনো না স্যার কে জানে আরোপ করতেছিল তারপরে কথা বলতে পাও ওই যে সাইট নিয়ে এটা করতেছিল কখনোই বন্ধুত্ব হবে না স্যার ইতিহাস সাক্ষী স্যার কন্ট্রাক্টরের সাথে কখনোই ইঞ্জিনিয়ারের সাথে বন্ধুত্ব হবে না আপনি যখন শত্রুতামূলক বিহেভ করবেন তখনই আপনি কাজ আদায় করতে পারবেন কাজ আদায় করতে গেলে ওর সাথে কন্ট্রাক্টের সাথে কন্ট্রাক্টরের সাথে এগ্রিমেন্টের যে যা করতে তা তুলতে গেলে আপনার সাথে প্রবলেম হবে শুনো তুমি কয় বছর সাইটে কাজ করছো স্যার 2009 থেকে করতেছি স্যার 2000 করছো আমি যখন শিক্ষকতার আগে আগে আসার পরে আমি 4 বছর একটা বিরাট অর্গানাইজেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং ইনচার্জ ছিলাম বাচ্চা বলে আমি 4 বছর পাস করার পরে কি বাচ্চা থাকে নাম বয়স থাকে জি স্যার বাচ্চা ইঞ্জিনিয়ার আমার আন্ডারে 6 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল আমিও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমার আন্ডারে প্রায় 10 থেকে 12 জন সুপারভাইজার ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার আন্ডারে অনেকগুলি আরও সাব জিনিসগুলি ছিল তখনই কোটি কোটি টাকার কনস্ট্রাকশন করেছি আমার সামনে কন্ট্রাক্টর সামনে আসতে হতো জমার মতো ভয় পেয়েছি বাট যখন আমি জায়গা বিদেশে পড়াশোনা করতে এই কন্ট্রাক্টরের কাছ থেকে কাজ আমি পায়ে লাত্তি মেরে ভাঙছো তুমি কাজ লাত্তি মেরে কাজ ভাঙছো কোনো দিন অনেক স্যার লাত্তি মারছো কাজের মধ্যে লাত্তি কন্ট্রাক্টরের সাথে লাত্তি মারছি স্যার এগুলো ঠিক করো না তাইলে স্যার কেমন হলো স্যার তাইলে হলো ঠিক না তার কাজটাকে তুমি অ্যাকসেপ্ট করছো কিনা সব সময় এটাই বলতেছেন লাত্তি মারা মানে সাথে স্যার তর্ক কইরা একটা কাজ ভুল কইরা বইসা রইছে বাঁকা হয়ে গেছে বাউন্ডারি লাইন তো তখন উনি থেকে এটাই সাবমিট করবে এটাই করতে হবে এটা রাখতে পার এটাই রাখতে হবে আমার তখন আমি কি করব স্যার কথা শুনে নাও তো এরকম বহুত কাজ সে রিভাইজ করতে বাধ্য হইছে বাধ্য হইয়া সে আমার লগে আমার কাজের অর্ডারে মাঝে বাইরে সে কাজ করতে পারে নাই এখনকার হয়তো সিচুয়েশন ডিফারেন্ট আমি জানি না দিন পরিবর্তন কয় বছর আগে কথা বলছিলেন এজন্যই তো স্যার আমি তো আপনার সাথে এইজন্যই তর্কে যেতে চাচ্ছি না স্যার বলি স্যার কারণ আপনি অনেকদিন বিদেশে ছিলেন স্যার আপনি বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের যে পরিস্থিতি এটা নিয়ে চিন্তা ভাবনা এখন করতে পারতাছেন না তো তোমার আমার কথা না শুনে তুমি উত্তর দিবে কেন তোমাকে বুঝাইতে চেষ্টা করছি তোমার এই কথা আমি জানি না তুমি যে কথা বলি বলতেছো জানতাছি না সবাই জানে স্যার এটা জানা না জানা জানি তুমি বাংলাদেশে যারা বসবাস করে সবাই জানে এই সিচুয়েশন হ্যাঁ সব জানে সবাই জানি আমি বলছি এই সিচুয়েশন বলতে না হয় তোমাকে এই দেখো এই যে আজকে বললো স্যার ইঞ্জিনিয়ার হু সুপারভাইজ কন্ট্রাক্টরস বা তোমার এই ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য বলছি ক্যাপাসিটি তুমি এখানে রাগ করে পালাতে পারবো না কাজ বন্ধ করতে পারবে না কন্ট্রাক্টরকে ডিসমিস করতে পারবে না তো সহজ না ওই বললাম কত করে লিগাল ইমপ্লিকেশন বললাম লিগাল নিয়ে ফাইট করবো কোর্টে আমরা এগুলো চাই না আমরা চাইতেছি তোমাকে শিখাতে বলছি যে ইউ আর দি মেজর প্লেয়ার তোমাকেই দায়িত্বটা নিতে হবে আমার অনেক চ্যালেঞ্জ সামনে তুমি যে কথাবার্তা বলে বলছো আমি যেটা বলতেছিলাম 4 বছরের সময় আমি যখন বিদেশ যাইয়া তখন এই কন্ট্রাক্টর তাকে একটা কাজ বাংছিলাম আমি বা তার তাকে আমি ঠকাই নাই বা তাকে দিয়ে ভালো করে আবার তাকে বিল টিল ঠিক মতো কম্পেনসেট করছি অ্যাপ্রুভাল নিয়ে নিয়ে করছি ওই উপর থেকে করছি যখন জায়গা আমাকে তখন সে আমাকে খাওয়ার জন্য সাহস পায় না বুঝছো যে আমি বাইরে চলে যাবো তার একটু চা পানি খাওয়াতে চাই তার লগে একটু বিদায় যাবো
আমার বড় বস এখন বড় এখন বাচ্চা আছে বিশাল বড় ইয়ে ছিল আমি নাম বলবো না তো ওনার কাছে গেছে কয় স্যার কিন্তু স্যার তো চলে যাবে স্যার মানুষ ছিল কাজকর্ম করছি আমরা খুব খুশি স্যার থেকে স্যার আমাদেরকে যে কাজ করে স্যারের সাথে একটু কি বলবো একটু চা পানি খাওয়াতে চাই তারকে একটু বলে দেন স্যার আমার বসরা কয় আমার ডাকছে ডেকে ডেকে দেয় মাদা তুমি নাকি খুব শক্তিশালী ইয়ে কি শক্তিশালী করো খুব করাকরি করছো অনেক তুমি চলে যাবা তাহলে তো তোমার একটু চা টা খাওয়াতে চাই অসুবিধা কি চা খাবো তো তার আসলে ডাকে বলে আমি ডাকেন আমার বলে স্যার পাঠাই দেন আচ্ছা কি করবেন স্যার অনেক উল্টা পাল্টা হয়েছে নানান রকমের কিছু হয়েছে ভুলভ্রান্তি হয়েছে স্যার মাপটা হয়ে যাক বাড়ি চলে যাবেন আমরা অনেক কিছু শিখছি এই যে একটা কথা বলছে শুনছ ওই যে তুমি যে শুনছ কথাটা কি কইছে আমার তোমাকে কন্ডাক্টর কি কইছে অনেক কিছু শিখছে অনেক কিছু শিখছে কথাটা এইটি আবার আমিও তার কাছে শিখছি কারণ আমি তো আমি কি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ছিলাম নতুন যৌবন এবং যৌবনের কারণে চাকরি করতে প্রথম প্রথম ইঞ্জিনিয়ার না ইউ হ্যাভ টু লার্ন থ্রু ডুইং দি ওয়ার্ক তোমাকে এটাও তোমাকে খেয়াল রাখতে ইঞ্জিনিয়ার মাস্ট লার্ন প্রত্যেক লার্ন করবা লেমেন থেকে স্যার লার্ন করতে না লেমেন না স্যার অনেক বাই মিস্ত্রি থেকে শিখতে হয় স্যার না না শুনো বেশি আগে কথা বলবো লার্নিং বাই কি কইছি ডুইং ডুইং কাজ করে করে শিখতে হবে এর অর্থ এই নয় তুমি আমার তারা কইবে না ভাই আমি জানি না আমাকে শিখাও এটা কইবে না স্যার এটা বলবো না এটা কইলে তো মান বিয়োগ থাকবো এই জন্য বলছে দুই পার্টি ইউ হ্যাভ টু লার্ন হি হ্যাজ টু লার্ন বেটার ইম্প্রুভ 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 আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা ইঞ্জিনিয়ার সাহেবরা এত সহজে দিন আপনারাও তো পারেন আপনারা তো ডিপ্লোমা পাস করে হয়তো অনেক বছর কাজ করে আপনারা এখানে আসছেন এই জন্য অনেক কথাবার্তা বলতেছেন আই এম হ্যাপি যেগুলো আমি জানি ফিল্ডের থেকে এক্সপিরিয়েন্স পাওয়া এটি হলো আসল দরকার হাউ ক্যান ইউ ইম্প্রুভ আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দি সাবজেক্ট কি সাবজেক্ট দি ইমপ্লিমেন্টেশন অফ দি মেজর প্রজেক্টস কার জন্য মানুষের জন্য কিভাবে কস্ট কম টাইম কম আর একটা কি বেশি কোয়ালিটি ভালো কোয়ালিটি সেই জন্য কথার মধ্যে অনেক কিছু কথা বাট মানসিকভাবে হলো যে লার্নিং ওই যে সে বললো যে স্যার ভুলভ্রান্তি করছে স্যার আপনাকে একটু দোয়া করেন আমরা অনেক কিছু শিখছি ভুলভ্রান্তি হয়েছে সব কিছু আমি বললাম যে মনে মনে কই না যে আমি আপনার কাছে শিখছি আমি কইছি কিন্তু আমিও তো শিখছি তার কাছে প্র্যাকটিক্যালি সব ধরনের শিলা দেয় প্রত্যেকদিন শেখা দেয় তুমি থিওরি করে বেড়া শিখতে পারবা জিনিস হয়েছে টু পার্টিস ভেরি ইম্পর্টেন্ট ইজ এ পার্টনার শেয়ার শেয়ারিং এখানে বন্ধুত্বের প্রশ্ন আসছে না শত্রুতার প্রশ্ন আসছে না আসছে নাকি এটাই স্মার্টনেস এটাই স্মার্টনেস এটা কে বলছে স্মার্টনেস ভেরি গুড শব্দ স্মার্ট ইঞ্জিনিয়ার যে আমি থাকবো আমি শত্রু না বন্ধু না তার লগে তাই আমি ইয়ে করবো না পার্টি করবো না কে বলছে তোমাকে দেয় পার্টি করতে রাত করতে পয়সা দেও তোমার এনটিটি তোমার তার এনটিটি তোমার বাট ইট ইজ আলটিমেট এখন স্যার এই প্রসঙ্গে একটা কথা বলি স্যার অনুমতি দিলে স্যার কি বলো তার এই যে প্রসঙ্গে বললেন না স্মার্টনেস এখন স্মার্টনেস হইতে যেত তার শত্রু হয়ে যেতে হয় কেননা দেখেন একটু খেয়াল করে স্যার আমি তো এখানে সলভ করতে বসেছি আমরা এখানে কোনো কিছু সলভ করতে পারতাম আমি বলছি এগুলি হচ্ছে হবে না স্যার শুনেন না স্যার কথাটা যে কি হয়েছে একটা না না দরকার নাই ব্যাখ্যা দেওয়ার দরকার নাই আমি আর উনি প্রচুর ফ্রাস্ট্রেশন আছে স্যার এই বিষয় নিয়ে স্যার প্রচুর ফ্রাস্ট্রেশন দরকার নাই আমার কথা শোনাও না স্যার এটার সমাধান করে দেন স্যার আপনি না না সমাধান কি বলি এটা সমাধান করার জন্য আমরা শিখে নিই আমরা এটা এটাই তো শিখাইবেন স্যার এখন এটাই শিখতে যেতেছি আপনার কাছে যে এক কন্ট্রাক্টর এক ইঞ্জিনিয়ারের সাথে কাজ করছে কিছু কাজ পেন্ডিং আছে ফাইনাল বিল দেওয়া হয়নি কা স্যার ফাইনাল বিল দিতে যে ওই ইঞ্জিনিয়ারের জায়গায় এবারে আমি আসছি ওই ইঞ্জিনিয়ার বিল দিয়ে গেছে স্যার মনে করেন 80% এখন আমি বিল দিতে যে ওনার 75 লাখ টাকা কইমা গেছে গা বাস্তবে তো ওই কন্ট্রাক্টর কি আমাকে আদর করবে নাকি স্যার শিখবে কিছু আমার কাছ থেকে ছিল স্যার ভুল ত্রুটি করছে স্যার ইঞ্জিনিয়ার দেখো
আর আগানো দরকার আছে যদি অনেস্টি থাকে তাহলে তো কোনো কথাই নাই সততা থাকতে হবে শোনো এই যে এই তো ভাই কথাটা বলছেন এখন ওই ইঞ্জিনিয়ার যে অনেস্ট ছিল না বা ওনার সাথে লিয়াজু করছে কিনা এটা তো আমি জানি না আমি করতে যাই তখন আমি শত্রু হয়ে গেছি যে আমার 75 লাখ টাকা এখন নিজের গাড়িতে দিতে হচ্ছে না এখন তোমার এটা প্রসেস আছে এইজন্য বলছি প্রসেস ওই যে ম্যানেজমেন্ট প্রসেসে বলছি তাইলে স্যার এই প্রফিট প্রফিট করাইতে যাই 75 লাখ টাকা দিয়ে দেওয়া উচিত আমার তুমি কথা না শুনলে তো তুমি ফিডব্যাক কেন তোমাকে আমি কি বলছি তোমার এই যে আগে অথরিটি বলেন স্যার অথরিটি রেসপন্সিবিলিটি পড়াইছে কি দিন পড়াইছে responsibility shobda ki parailam bhule jaccho keno you cannot yaki avoid responsibility authority responsibility keno parailam eta holo porikha nawar kotha tumra eigulo shikhano ekta loke eta check korbe keno amader ekta comprehensive shiksha dicche shikho practically onek rokom somoshya ache mone koro ami ekta example dei amra eta poroborti parailam hole motivation er jonno mone koro tumi ekta engineer site engineer ratre kaaj kora kotha casting mone koro ইম্পর্টেন্ট কাস্টিং কাস্টিং কোন ইঞ্জিনিয়ার থাকতে হয় নাকি জি স্যার থাকতে হয় জি স্যার থাকা লাগে থাকা জরুরি না স্যার জরুরি না এই জরুরি না অবশ্যই জরুরি স্যার একটা খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল একটা অংশ একটা মেজর কনস্ট্রাকশনের জন্য মনে করো মিক্সিং হচ্ছে আরসিসি কাজ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে কতগুলি ফ্যাক্টর কাজ করে ওয়াটার সিমেন্ট রেশিও বালি রেশিও ইয়ারস লাইক ফোর রেশিও টাইমিং প্লেসিং তারপরে কম্প্যাকশন ভাইব্রেশন অনেক কিছু ফ্যাক্টর আছে তো শোনো তো এইখানে যদি রাত্রে কাজ করছো সারা কাজ করার কথা তুমি থাকার কথা ওখানে মনে করো তুমি কোনো কারণে যাও নাই অন্য কোনো কারণে তুমি যাও না তোমার শরীর খারাপ বা অন্য কোনো আদার অ্যাসাইনমেন্ট ছিল তুমি যাকে দায়িত্ব দিছিলে থাকার জন্য হেরাও যায় নাই মনে করো মনে করে যায় নাই আইসা সকালবেলা তোমার কাছে কি করতে হয় আমাদের এটা প্র্যাকটিক্যাল কথা বলছি আইসা সে ওভারটাইম একটা বিল দিব রাত ততটা থেকে 10টা থেকে 6টা পর্যন্ত আমি ওভারটাইম করছি ওভারটাইমের বল ফিল আপ করে সে সাইন করছে স্যার সাইন করে আমার টেবিলে নিয়ে আসছে সাইন করে দিছে তুমি কি করবা সাইন করতে হবে স্যার না চেক করতে হবে যে সে ওখানে ছিল কিনা না তুমি সাইন করবা কি না করবা উত্তর দাও না স্যার না স্যার না থাকলে করব না স্যার চেক করার জন্য সময় যাব স্যার 7 দিন হ্যাঁ না সে আইসা আইসা তোমাকে বলে স্যার এখনি সাইন করেন না হলে তোমার টেবিলে একটা বাড়ি দিলো এখন স্যার সাইন করবেন না হলে আমি টেবিল ভেঙে গেলাম মনে করো আমি বলছি আমাদের সব ক্লাসে আমি বলি ইনস্ট্যান্ট কোন উত্তর দিবা না ইনস্ট্যান্ট টাইম নিতে হবে রাতের সাথে কোন উত্তর আমি এটা খুব একটা সাংঘাতিক ব্যাক প্র্যাকটিস টেক টাইম সময় নিয়ে উত্তর দেবে বুঝছো ইনস্ট্যান্টেনিয়াসলি উত্তর দেওয়ার কোনো অর্থ নাই ইট মে বি রং ইট মে বি রাইট এটা কোনো অর্থ নাই আমার যে কোনো একটা ইস্যু এটা নাই আমার এই প্রশ্ন না এনি ইস্যুস অ্যাজ এ ডিসিশন মেকার আমরা কাকে তোমার বানাইছি কি ইঞ্জিনিয়ারকে ডিসিশন মেকার ডিসিশন মেকার বানাইছি ইঞ্জিনিয়ার তুমি হইছি বড় তোমাদেরকে আমরা বানাইছি এই এই কাজ এই কোর্স দিয়ে কি বানাইছি ডিসিশন মেকার ডিসিশন মেকার ফর ফর হোয়াট for implementing projects of serious consequences major projects decision making এই জন্য decision making is very important তো আজ আজকে বলো যে স্যার এখনই সাইন করে না হলে আমি এই যে দিলাম টেবিলে বাংলা মন গ্লাস এবং বাংশ তাই প্র্যাকটিক্যালি বলতে চাই কোন জায়গায় বাংশ হ্যাঁ স্যার তো এইগুলি প্র্যাকটিক্যাল থিংকিং তখন একটা যে কতক্ষণ আগে তুমি লাগে স্মার্টনেস কেমন হবে স্যার স্মার্টনেস স্মার্টনেস এখানে স্মার্টনেস প্রশ্ন আছে কি জানি বলছিলাম বলো স্টার্টের কি হওয়া উচিত কেমনে তাকে ডিল করবে কেমনে এটা তো উত্তেজিত তাই না তোমার উপর আক্রমণ করতে পারে জি স্যার কেবল কেবল করতে পারে এখন এখন স্মার্ট ডিসিশন মেকিং হিসেবে তুমি কি করতে পারো বাকি দে বলতেছি বলো তাকে শান্ত করার জন্য স্যার একটু কৌশলে তার অ্যানসারটা দিতে হবে একটু সময় নিয়ে দিতে হবে স্যার সাথে সাথে কোনো রেসপন্স করা যাবে না
যে ফাইলটা রেখে যাক বাদ দেখি তারপর আমি সিগনেচার করব কারণ তুমি তো তুমি তো দাঁড়াও তুমি নিজে হতে একটু দেখা দেয়া শোনা কারণ তোমার থাকার কথা ছিল তুমি থাকো নাই এক নম্বর জি স্যার তাই না সে তো জানে তুমি ছিলা না কিন্তু সে কিন্তু জানে তোমার দুর্বলতা জানে না জি স্যার জানে সে জানে দেখি তো সে যায় নাই না দাঁড়িয়ে একটা কিছু করছে সে কিন্তু জানে দুর্বলতা এখন তুমি দুর্বলতা নিয়ে তুমি কতক্ষণ এ শাউট করবা কি করতে পারবা তুমি পারবা চিন্তা করো নিজে নিজে সো এই প্রশ্ন আমি করে রাখলাম তোমার সামনে হোয়াট টু ডু আমি এটা ফেস করছি প্র্যাকটিক্যালি আমি না আমার কোনো একটা প্রতিষ্ঠানে আমাকে এক্সাম্পল দুটা আমি সেট করলাম তখনকার দিনে তখনকার দিনে কখনকার দিনে কইছি আমি 1977 না সেটা তো অবশ্যই আমি জানি তো এই প্রবলেমটা হবে আমি বলছি দ্যাট ইজ দি স্মার্টনেস যে তুমি স্মার্ট ডিসিশন মেকার কেমনে হবা আমরা ওকে বলছি স্মার্ট ডিসিশন তো এটা তোমাকে চিন্তা করো আগামী সপ্তাহে এসে আমাকে উত্তরটা দিব যে হোয়াট টু ডু তাহলে টেবিলও ভাঙবে না সেও ইয়ে হবে না তুমিও ভালো থাকবা সবাই ভালো থাকবে এবং রিয়েল জিনিসটাও হবে রিয়েল ডিসিশন মেকিং হবে যে যদি না করে থাকে তার তাকে তুমি অ্যাওয়ার্ড টাইম সাইন করবে না এটা এটাও হবে আমি দায়িত্ব দিছি আরে এত কথার আমার প্রশ্ন নাই আমি তো জিনিসটা বললাম না তুমি এটা ব্যাখ্যা দিয়ে আমার দিও পারো না পারলে না দিও কিন্তু জিনিসটা আমাকে উত্তর দিবা স্মার্টনেস স্মার্ট ডিসিশন মেকিং কেমন হবে আর আমি কিছু শিখাই দিছি কি যে ইনস্ট্যান্টেনিয়াসলি কোনো উত্তর দেওয়া যাবে না ইনস্ট্যান্টেনিয়াসলি মানে সাথে সাথে কোনো উত্তর দেবে না দেন না না শুনে তো এটা একটা ফ্যাক্টর কিন্তু এটা 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 কারেক্ট ডিসিশন মেকিং একটা ফিচার দিস ইজ ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট যেমন অনেক বড় 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 দেশের প্রেসিডেন্টরা অনেক বড় বড় সিদ্ধান্ত নেয় আজকে সব কিছু সিদ্ধান্ত না নিতে পারলে কি করে ডেফার করে ডেফার করে না জি রাখো আজকে না কালকে এসে বসে পর চা টা খাই মাথা ঠিক করি চিন্তা করি কিন্তু রং ডিসিশন আছে কারেক্ট ডিসিশন কোনটা দরকার সময় নিয়ে একটু আমরা একটা শব্দ ইউজ করছি রেশনাল ডিসিশন মেকিং মানে আছে জি স্যার রেশনাল জি স্যার এই শব্দটা কিন্তু জরুরি আজকে পরীক্ষা নিব কিন্তু আমি ক্লাসে বলে এটা মনে রাখেন আপনারা জি স্যার তো যাই হোক অনেক ভালো কথাবার্তা হয়েছে সুন্দর ডিসকাশন হয়েছে আশা করি আরো তোমাদের ভিতরে একটা ক্লারিফিকেশন হয়েছে অনেক কিছু প্রশ্ন থাকবে উদ্দেশ্য হলো দি ইঞ্জিনিয়ারের দায়িত্বটা অনেক বেশি অত্যন্ত বেশি এবং সেখানে আমার এই কোর্স কইটা শিখতে পারতেছ না আমিও শিখতে পারবো না তুমি উই হ্যাভ টু লার্ন মেনি মানে লং ওয়ে কন্টিনিউয়াসলি ওনাকে শিখতে হবে কন্টিনিউয়াস ট্রেনিং নিতে হবে কন্টিনিউয়াস কেস স্টাডি করে ওখান থেকে শিখতে হবে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে শিখতে হবে উই হ্যাভ টু লার্ন এই যে কতক্ষণ আগে কষ্ট সবাই আসো নাকি নাকি কয়জন আসো এখন জি স্যার আসি সবাই স্যার 49 সবাই স্যার ভেরি গুড এক্সিলেন্ট স্যার আজকে তো স্যার মানে রেকর্ড হইছে স্যার মানে 50 জনের মতো স্যার মানে স্টুডেন্ট আমি খুব গ্রেটফুল তোমাদের প্রতি তোমরা যে আমাদের ক্লাসে আসতেছো এরকম সুন্দর আমরা খুবই নাইসলি ডিসকাস করতেছি খুবই সুন্দর এর থেকে অনেক শোনা আরো ভালো হতো স্যার যদি সামনাসামনি থাকতাম হ্যাঁ কোথায় ফেস টু ফেস স্যার সবাই তার কথা চাও একজন দুইজন তো ধামাল থাকতেই পারে শোনো এই যে কতক্ষণ আগে কি পড়াইলাম এক্স পোস্ট ইভালুয়েশন শব্দটা মনে রাখবো কি বলছি এক্স পোস্ট মানে কি কাজ করার পরে যে কাজ করার পরে যে পোস্ট ইভালুয়েশন জি স্যার এখানে ইভালুয়েশন করা হয় হোয়াট টু লার্ন মিস্টেক সাকসেস আর কি হইলে মিস্টেক হইতো না ভবিষ্যতে যেন ওই মিস্টেক গুলো আবার না হয়
এইভাবে তোমার পারফেকশনের দিকে যাবা, দেন ইউ উইল বি এ গুড ডিসিশন মেকার, এক্সপোর্ট ডিসিশন মেকার। ফ্রাস্ট্রেশনে কিছু নাই, কোনো কিছু ফ্রাস্ট্রেশন নেই। এখানে আমাদের কাজ হলো লাইফ লং, লাইফ লং লার্ন। এই যে দি কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর হু হুজ টেন্ডার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দি এমপ্লয়ার ফর কন্ট্রাক্টর কনস্ট্রাকশন, রাইট? তুমি তুমি তাকে অ্যাকসেপ্ট করছো, তুমি উইথ ফুল স্যাটিসফ্যাকশন তাকে অ্যাকসেপ্ট করছিলে কিন্তু মনে রেখে। তাহলে থ্রি পার্টিজ আমরা দায়িত্ব শিখতাম আগে, এগুলো আগে পড়াইছি আমরা, এদের টাইপস অফ কন্ট্রাক্ট এগুলো আগে পড়াইছি, কতক্ষণ আগে পড়াইছি, একই জিনিস। হ্যাঁ, খুব সুন্দর পেপার পাই কিন্তু এগুলি। আমরা কোনটা নিব, মোস্ট কমনলি ইউজ কোনটা করে? ইউনিট প্রাইস সিস্টেম, এটা মনে রাখবি। আমি প্রশ্ন যদি দিই হুইচ সিস্টেম ইজ মোস্ট কমনলি ইউজড অ্যান্ড হোয়াই, এবং এটার 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 ইয়ে কি পজিটিভ সাইড, এটার অ্যাডভান্টেজগুলি কি, এটার লিমিটেশনগুলি কি, এগুলো শিখবা। যেখান থেকে পারো শিখো, অনলাইনে দেখে শিখো, এগুলি বলতেছি, খাতা মধ্যে লিখে রাখো, লিখে লিখে। স্যার কোশ্চেনটা আবার যদি বলতেন। আমি বলছি হোয়াট আর দি ডিফারেন্ট প্রাইস, কি বলে কন্ট্রাক্ট সিস্টেম, তাই না? জি। হুইচ সিস্টেম ইজ মোস্ট কমনলি ইউজড and why, what are its merits, what are the advantage or limitation, limitation the limitation guli ki advantage guli mane amra use kori jabo ei dhorone prashno to widely paiba to uttor ta paiba je kono boi e paiba ji sir ei je ekhane ekta dekho o ekhane lam sam er ekta kichu bola ache prothom ta lam sam kotha bolchilam na je eta kaj jonno thok diye dilo thok জি স্যার এটা তো সহজ না কিন্তু মনে করে কাজটা খুব সহজ মনে হচ্ছে খুব সহজ তাই না জি আসলে সহজ খুব কঠিন কারণ এটার অনেক ইমপ্লিকেশন থাকে এই জন্য বলছি এটা এই যে এটা কিন্তু জার্নাল পেপার থেকে আইছে ওই যে তুমি যে আর্গুমেন্ট করলি আমরা লোকের করছো তখন ধরে ভালো করছো শিখছো বা আমিও শিখলাম এখান থেকে হলো কি যে আমার এক্সপিরিয়েন্স থেকে এই যে লামসাম অনেক কাজ দিছে মনে করো প্র্যাকটিক্যাল করছে করার পরে এখানে তাদের অনেক জিনিস শিক্ষা পাইছে শিক্ষা লেসন ওই যে বললাম ইভালুয়েশন করছে পর দেখছে যে না লামসাম কাজ করতে গেলে আগের এক্সপিরিয়েন্স কি থাকতে হবে এক্সপিরিয়েন্স এই ধরনের কাজ লামসাম ডিজাইনের এক্সপিরিয়েন্স কাল কাটা বা বিল্ডিং ভাঙা বা রোড একটা ব্রিজ বানায় দেবো একটা কালভার্ট বানায় দেবো এই কাজটা করতে গেলে একটা আগের এক্সপিরিয়েন্স করতে হবে এই জন্য জি স্যার পূর্বের ইউনিট প্রাইস সম্পর্কে জানতে হবে তোমার ম্যানেজমেন্ট স্কিল থাকে এই যে আসল জিনিস হলো ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং স্কিল থাকতে হবে রেশনাল ডিসিশন তোমার কমিউনিকেশন স্কিল থাকতে হবে তুমি এফেক্টিভলি বোঝাইতে পারতেছো কাজটা করার জন্য জি এটা তাকে ভার্বালি হোক ড্রয়িং দিয়ে হোক যেমনি হোক ক্লিয়ারলি বোঝাতে পারছো কিনা খালি দোষ দিলে হবে না এগুলি তোমাকে বলছি তার কম্প্রিহেন্সিভ প্ল্যান দিছো কিনা তুমি তাকে যে এই প্ল্যানে তুমি আগাই পা এই শিডিউলে তুমি আগাই পা বলছো কিনা এই জায়গা থেকে আগে বাংবা এই জায়গা থেকে আগে প্রমাণ এগুলি পুইছো কিনা তাহলে তার নলেজ যদি একটা বিমান যদি এক জায়গায় কোন জায়গায় বিমান ক্রিটিক্যাল কোন জায়গায় একটা বাড়ি দিলে দরকার বিল্ডিং ভাঙিয়ে পড়বো আছে না এরকম জায়গা জি স্যার জি স্যার তাহলে এগুলো কে জানবে ইঞ্জিনিয়ার তো তাকে এরকম হুঁশিয়ারি করছো কিনা হ্যাঁ এগুলো এসএস করে তুলে দিতে হবে কিভাবে কিভাবে কাজগুলো করবে এগুলি বলছি যে কম্প্রিহেন্সিভ ওয়ার্ক প্ল্যান ক্লিয়ারলি ডিফাইন ডিভিশন রেসপন্সিবিলিটি এই যে বা রেসপন্সিবিলিটি এই যে রেসপন্সিবিলিটি অথরিটি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সাইনার্জিস্টিক টিম এখানে বলা হচ্ছে সাইনার্জিক টিম বলা হচ্ছে সাইনার্জিস্টিক কোনো হতে পারে কি বানানো দেখে নিন সাইনার্জি অর্থাৎ এটা হলো মাল্টি 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 ব্যাকগ্রাউন্ডের লোক থাকবে এটা হচ্ছে ওয়ার্কেবল টিম থাকবে ভ্যারাইটি অফ স্কিলস এর এক্সপিরিয়েন্স একটা ডিজাইন এক্সপিরিয়েন্স থাকবে কেউ কোনো ডেমোলিশন এক্সপিরিয়েন্স থাকবে কেউ স্ট্রাকচারাল এক্সপিরিয়েন্স থাকবে এগুলি বিভিন্ন টিম থাকবে যাতে কাজটা করা যায় বুঝছো তাহলে আমি বলবো যে লামসাম কন্ট্রাক্ট যদি করতে হয় তাহলে কী কী রিকোয়ারমেন্ট লাগবে ভবিষ্যতের জন্য এটাও কিন্তু বড় ইম্পর্টেন্ট এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাকে কন্ট্রাক্ট এগুলো আরো অনেক আইটেমগুলি আছে আমরা এই ছাত্রগুলি পড়তেছি না আমরা এখানে একটা জিনিস দেখো কতক্ষণ আগে আমরা যে আর্গুমেন্ট করলাম যে কি আর্গুমেন্ট করছি যে কাজ বাইরে গেছে বাড়ছে না জি স্যার কাজ বাড়ছে টাকাও বাড়ছে বাড়বে তো জি স্যার এবং কত লোকও বাড়বে কত লোক হওয়া উচিত ছিল এইগুলি কিন্তু তোমার তোমার দায়িত্ব এবং তোমার এটা কি অ্যাকসেপ্ট করছো কি না করছো মনে করো দুইটা আইটেম তুমি করাইবা ইঞ্জিনিয়ার সাহেব তুমি অর্ডার দিছো মানে টেন্ডার দিছো দুই আইটেমের জন্য মনে করো দুই আইটেম কি কি আইটেম গুলি বলো তো রক আর হলো আর্থওয়ার্ক একটা হলো স্যার
ইয়ে রক ইয়ার কি পাথর ইয়ে করে স্যার ওই মানে ভাঙা আর কি পাথর খনন এক্সকাভেশন তাহলে দুইটা মানে ভালো করছো সুন্দর দুইটা আইটেম তুমি করাবে বলে তিন তোমার তুমি ইঞ্জিনিয়ার সাহেব তুমি ভালো করে এস্টিমেট করছো ওই যে অ্যানালাইসিস করছো না রেট অ্যানালাইসিস করো না তোমরা জি স্যার জি স্যার তো এগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনারা ভালো করে জানেন যে কেমনে কেমনে ডিটেল করা হয় তাই তো জি তাহলে আপনি ইউনিট প্রাইস করছেন পার ইউনিট এই যে পার ইউনিট কি মাটি কাটার ইউনিট কি মানে $2 না কি ইউনিটটা কি এখানে স্যার এটা হলো কিউবিক 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 ইয়ার পরিমাণ কত পাথর কাটার জন্য তুমি এস্টিমেট করে দেখছো সবকিছু হিসাব চাইনিজ লেবার না লোকাল লেবার নাকি মেশিন না কি লাগবে সব মিলিয়ে দেখছো কত লোকে তুমি তো দেখাই করছো না তুমি প্রাইস কি দেখায় টেন্ডারে কেউ দেখায় তোমার এস্টিমেট তুমি জানো এই কাজটা করলে এর ভিতরে প্রফিট তুমি ধরা আছে মনে করছে যে হ্যাঁ দুই আইটেম তো দিছে তো মনে হচ্ছে পাত্র আরো বেশি কাটতে তারা বলতো বেশি কাটবে অনেক বেশি কাটতে তো সে মনে করছে আমিও টেন্ডারটা এরকমই দেবো যে $27 বেশি দিব না আমি বুঝছো যে বেশি দিতে দেওয়ার পরে পাবো না কাজ আমি $27 দিলাম সবাই খেয়াল করো এটা বইয়ের মধ্যে আছে কিন্তু বইয়ের এক্সাম্পল বলছে সে করছে কি প্রাইসটাকে একটু উল্টা পাল্টা দিচ্ছে ইউনিট প্রাইস মনে রাখবো ইউনিট প্রাইস এখানে সে $1 নিয়ে আসছে হলো কত $12 ভবিষ্যতে কাজ এটা বাড়বে বাড়িয়েছে $5 বাড়াইছে বাড়া এটাকে $15,000 করছে টোটাল মিলে করেছে ২৭,০০০ ইউ অ্যান্ড ইঞ্জিনিয়ার এখন তুমি সেই জমা দিছে এটা মনে করো তার কাজটা দিবা দিবা না স্যার অবশ্যই দিব আমার সঙ্গে তো ম্যাচ করছে মানে কাছাকাছি আর আসলে কাজটা কি হয়েছে দেখো তুমি কাজটা করেছো তুমি করেছো কিন্তু কারণ তোমার প্রয়োজনে তুমি করেছো কাজ কি করলো এবারে মাটি কাটা মোটামুটি কাছাকাছি ছিল পাথর একটু বেশি কারণে তার প্রাইসটা তুমি অ্যাকসেপ্ট করছিলা এই যে পাঁচের ছয়ের জায়গায় ৩০ অ্যাকসেপ্ট করে নিয়েছিলা তার জন্য আজকে কত কত টাকা খরচ হয়েছে টোটাল ৮৫,০০০ কত টাকা বেশি হইলো $50,000
খেলা শেষ হয় বুঝছো এটা জিনিস নাকি জি স্যার স্যার জি স্যার তুমি ইউনিট প্রাইস নট দি টোটাল প্রাইস অফ দি কন্ট্রাক্ট আগে প্রত্যেকটা এখানে দুটো আইটেম থাকে মানে ফয় ফয় আইটেম থাকবে তোমার টেন্ডার থেকে ফয় ফয় আইটেম থাকে না জি স্যার প্রত্যেকটা আইটেম স্ক্রুটিনি করবা যে প্রত্যেকটা আইটেম সে ঠিক মতো দিছে কিনা যেটাই বেশি মানে তাইকে আবার তাকে এক্সপ্লেনেশন কল করবা তাই তো করো জি স্যার তারপরে তুমি অ্যামাউন্ট দেখবা তখন দেখবা যে টোটাল অ্যামাউন্ট তার অ্যামাউন্ট হচ্ছে কত পার্সেন্ট বেশ কমা এটা তুমি দেখে থাকো লয়েস্ট বিট কিন্তু এই কেসে তুমি অন্ধভাবে নিয়ে গেছিলা তার দেখো এখন $50,000 $35,000 হওয়া উচিত ছিল সেখানে আরো $50,000 তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে কি জন্য অনলি ইউনিট প্রাইস জন্য অনলি ইউ রং ডিসিশন তোমার রং ডিসিশন আর অ্যাকসেপ্টিং রং ইউনিট প্রাইস বুঝছো নাকি জি স্যার ভেরি কেয়ারফুল আমি পরীক্ষা দেব ইউনিট প্রাইসের ব্যাখ্যা দাও ইউনিট প্রাইস উল্টা পাল্টা হলে কি কনসিকোয়েন্সেস হতে পারে ইঞ্জিনিয়ার সাহেবদের বা এজেন্সির জন্য কত বিপদজনক হতে পারে তাহলে এরকম যদি কোনো প্রাইস যদি কেউ উল্টা পাল্টা নেয় আর যদি প্রজেক্ট কস্ট বাড়ে এই প্রজেক্ট কি করা যাবে জি না স্যার তো জি না স্যার ফল করবে ইমপ্লিমেন্টেশন হবে এই জিনিসগুলি আপনারা ভালো করে খেয়াল করবেন এখন আমি আর এখন আর আর কত এক্সাম্পল দিয়ে বোঝাবো আর কত আমার শক্তি নাই এত কথা যা শুনলাম আমি আজকে আমার লাইফে এত বেশি কথা শুনি নাই কোনো ক্লাসের ভিতরে স্যার এটা কোশ্চেন ছিল স্যার না ঠিকই আছে তো ভালো এই যে আমি শিখতেছি আরো কত এটা সুবিধা তো তো আমার আমি আমি আমার আমার কাছে বলো বুদ্ধি ছিল যে তোমরা কিছু নিতে পারতো কিনা এখানে বুঝছা কিছু নিজের নিজের জন্য নিতে ইনশাআল্লাহ নিতে পারতেছি এজ এ ডিসিশন মেকার উই মাস্ট হ্যাভ এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন মেকিং এত কঠিন কঠিন কাজ এবং তুমিকে নিয়ে বাঁচতে হবে তোমাকে যে আবার এখানে পালাইবার টাকাও নাই সেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পদ্ধতিগুলি শেখানো হয়েছে কেন আমি না তো এগুলো তো মানে আগে আরো 30 বছর আগে 40 বছর আগে এগুলি এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবদের যে আপনারা এগুলি খেয়াল করবেন খেয়াল করলে অনেক প্রবলেম থেকে মুক্তি পাবেন আপনারা এগুলি এগুলি খেয়াল করতে এগুলি বইয়ের মধ্যে টেক্সট বই আছে ওকে তারপরে এখন দেখো এখানে আর একটা জিনিস বিশ্বাস করবো কিন্তু আজকে তাড়াতাড়ি এটা মোটামুটি কেউ করো মেকানিক্স অফ বিডিং প্রসিডিউর এটা হলো টেন্ডার প্রসেসটা কিভাবে নেবা বুঝছো এটা আমরা অনেকেই আপনারা করছেন যারা ফিল্ডে আমরা সবাই তো মোটামুটি ফিল্ডে আছেন সিনিয়র মানুষ ইঞ্জিনিয়ার সাহেব আপনার তো আমরা কিভাবে মেকানিক্স অর্থাৎ টেন্ডার প্রসেসটা কি হয় এই যখন এইটা উঠাও আবার অ্যাডভার্টাইজমেন্ট দাও সেইগুলি আবার যায় বিশ আর মেল কিনা নিয়ে যায় ডকুমেন্ট কিনে নিয়ে যায় তারা আবার তোমা দেয় আবার তারা জমা দেয় সিল বিক্স আর ওপেন এগুলো একটা বাক্স আসে তোমরা জানো সেগুলো এখানে এই যে বলছি ইরেগুলারিটি ইরেগুলারিটি অর্থাৎ এনি মিস্টেকস এনি কি বলে সন্দেহজনক কোনো কিছু যদি থাকে ফাউন্ড রিডিং দ্য বিল দেখতে দেবে আর এগুলি তুমি ইয়ে করবা রিজেকশন করবা বিক্স আর দেন টেবুলেটেড ওই যে সিএস বলা হয় কম্পারেটিভ স্টেটমেন্ট বলো না তোমরা জি স্যার সিএস ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয় আফটার দি লো বিডার্স ইজ ডিটারমাইন্ড প্রজেক্ট দেওয়া হয় চেক কন্ট্রাক্ট ইজ দেন প্রিপেয়ার বন্ডস আর ফার্নিশ টাকা দেয় অ্যান্ড দেন ওয়ার্ড ইজ মেড তখন কাজটা দিয়ে দেবো এই তো হইলো এইভাবে প্রসেসটা করা হয় এগুলো আমি সংক্ষেপে দিয়ে দিলাম তো এটা এটা হলো মেকানিক্স অফ বিডিং কীভাবে করা হয় এখন আরও আছে টু ইনভেলার সিস্টেম আছে না এগুলো ওয়ান ইনভেলার সিস্টেম টু ইনভেলার সিস্টেম বলতে ফাইন্যান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল সাবমিশন আছে না এগুলি করছেন আপনারা কেউ কেউ এগুলি ফেস করতেছেন না টু ইনভেলপ সিস্টেম টু ইনভেলপ এটা টেকনিক্যাল প্রপোজাল আর একটা হলো ফাইন্যান্সিয়াল প্রপোজাল কাজে জি স্যার আমি টেকনিক্যালি কাজটা কেমন করবো এটা প্রপোজাল এটা মধ্যে নম্বর হবে আবার ফাইন্যান্সিয়াল অফারটা মধ্যে নম্বর হবে দুইটা মিলে কিন্তু তাদের কাজ দেওয়া হয় আমরা সংক্ষেপের জন্য এখানে পড়াতে পারছি না পরবর্তী কোর্সে এগুলি পড়ানো করার কথা প্রি কোয়ালিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে আমরা এতক্ষণ ওই কথা বললাম যে কন্ট্রাক্টরের ডিফিকাল্টি নিয়ে কথা বললাম ব্যক্তিগত নিয়ে কথাবার্তা বললাম আমি এক্সপিরিয়েন্সগুলি বললাম কন্ট্রাক্ট কীভাবে ম্যানেজ করবো অ্যাডমিনিস্ট্রেট করবো এবং পার্টিকুলারলি কন্ট্রাক্টরকে আমি কীভাবে ইউজ করবো এই কাজটার মূলে কাজ হলো তাকে প্রি কোয়ালিফিকেশন করে নিতে হবে প্রি কোয়ালিফাই সে এই কাজের জন্য এই ধরনের কাজের জন্য
মনে করে আমরা বিমানবন্দরের রানওয়ে কনস্ট্রাকশন করাবো, আমি নিজের এক্সপিরিয়েন্স আমাদের আছে কয়েকবার বুয়েটে থাকতে, রানওয়ে ইমপ্রুভমেন্ট করতে হয় কয়েক বছর পরে পরে, রানওয়ে রানওয়ের কি বলে ওভারলে, রানওয়ে পেমেন্ট আছে না, এয়ারফিল্ড পেমেন্ট পড়াইছে নাকি পড়ায় নাই? সবাই কি জানেন নাকি? পড়াইতে হবে তো, পেমেন্ট দুই রকম, ফ্লেক্সিবল রিজিড, আবার সেটা রাস্তায় আবার এয়ারফিল্ডে। এখন সেখানে যদি আমি বিটুমিন পেমেন্ট পাই ফিল্ডে, তাহলে এটা নাইট টাইম কাজ করতে হবে, বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা, রাত্রে কাজটা করে আবার বিমান ছেড়ে দেবো সকালবেলা, তাহলে কত কঠিন কাজ। তাহলে এই কাজটা যদি করতে হয় তাহলে এই ধরনের এক্সপিরিয়েন্স হলো লোকদেরকে দিতে হবে কন্ট্রাক্টর, নতুন কোনো কন্ট্রাক্টর দিলে কাজ করতে পারবে না? ফল করতে পারে স্যার, কাজটা ফল করবে। তাহলে সেই জন্য বলছি এক্সপিরিয়েন্স, এই জন্য বলছি প্রি কোয়ালিফিকেশন। কি জন্য করা হয় পড়া, এটা বলো, এটা পড়ো, এটা তাড়াতাড়ি পড়ো। দ্য ফান্ডামেন্টাল পারপাস অফ দ্য প্রি কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টস ইজ টু ডিটারমাইন বিফোর হ্যান্ড ওয়েদার অর নট দ্য কন্ট্রাক্টর ইজ রেসপন্সিবল অর কম্পিটেন্ট টু বিড অন এ প্রজেক্ট এন্ড টু পারমিট অনলি দোজ প্রপারলি কোয়ালিফাইড টু ডু সো। তোমার এক্সপিরিয়েন্স বলো, তুমি কোন জায়গায় করে করছো, এই ধরনের কাজ করে করছো, কত টাকার কাজ করছো, তোমার কি লোকবল আছে, কি ইকুইপমেন্ট আছে, নাইট টাইমে কি ইকুইপমেন্ট আছে, লাইটিং এর কি ইকুইপমেন্ট আছে, এবং তোমার ইয়ার মিক্সিং প্ল্যান্ট কত ক্যাপাসিটি আছে, বিটুমিন 200-300 টন নাকি 150 টন, কি সব কিছু করবে। জি স্যার, এটা হচ্ছে টিপিক্যাল প্রসিডিউর ইজ টু প্রসপেক্ট লিডার টু সাবমিট এ কম্প্রিহেনসিভ এক্সপিরিয়েন্স এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তাদের কাছে নিয়ে আসবা, তারপর তুমি সেটাকে এই ধরনের স্টেটমেন্ট তুমি তার কাছে চাইবা। ওকে, চাই আছে, তারপর তুমি কাজটা তাকে ইয়ে করতে সিদ্ধান্ত নিতে পারবা, যে তখন নাম্বারিং করবা, ওগুলো প্রসেস আমি বলছি নেক্সট কোর্সে সেগুলি করা হবে, প্রসেস কি বলে টু ইনভলভ সিস্টেম, একটা হলো ফান্ডিং আর একটা হলো টেকনিক্যাল এডুকেশন, তার সব কাজের লিস্টিং এখানে দিবা, তুমি সেগুলো ভেরিফাই করবা উইথ সার্টিফিকেশন অফ দিস, তাদের সার্টিফিকেশন দেওয়া সিল মারা থাকবে অথেন্টিক কিনা লোকদেরকে দেখে দেখে, এইগুলো তোমাদের টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আলাদা দিতে হবে। তো আমরা এইগুলি করবা, প্রি কোয়ালিফিকেশন প্রসেসটা করবা, কেমন দরকার হবে প্রি কোয়ালিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি শব্দগুলো ইউজ করতেছি আজকে আমরা পরীক্ষা নিব, এখন শোনেন এই যে কি হইলাম, প্রি কোয়ালিফিকেশন শেষ করলাম, অর্থাৎ সামারি কি শিখলাম আজকে? যখন একটা প্রজেক্ট রেডি করব তখন আমাদের আসলে কি কি ধরনের টার্মিনোলজি ব্যবহার করতে হবে, কিভাবে আমরা ইয়ে করবো, এটা কন্ট্রোল করতে পারি, রেগুলেট করতে পারি, কারণ একটা প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে টোটালটা কন্ট্রোল করা বা রেগুলেট করাটা সেটা আমার হাতে থাকে, সেটা কন্ট্রাক্টর সহ, তো টোটাল ব্যাপারটা কত সুন্দর ভাবে আমি ইয়ে করতে পারি, হ্যান্ডেল করতে পারি, ডিল করতে পারি, সেই সব বিষয়গুলো দৃষ্টিগুলো আমরা বিষয়গুলো টুলস এন্ড টেকনিক্স, কনস্ট্রাকশন টুলস এন্ড টেকনিক এন্ড মেথডস, আমরা এই যে কনস্ট্রাকশন কি হতে পারে আমরা সেগুলো ডিটেল আলোচনা করছি, এবং সেই আলোচনা থেকে বোঝা গেল যে আমরা একটা বড় যুদ্ধে থাকব, দুইটা পার্টি, মেজর পার্টি হলাম আমি অ্যাজ এ ডিসিশন মেকার, অ্যাজ এ লিডার,
আর হচ্ছে কন্ট্রাক্টর এজ এ ইঞ্জিনিয়ারিং লিডার ইঞ্জিনিয়ারিং ডিসিশন মেকার সিভিল ইঞ্জিনিয়ার এবং এক আমার আন্ডারে যে তাকে দিয়ে কাজ করব হি ইজ মাই কি বলে ভেরি ভ্যালুয়েবল একটা স্টেকহোল্ডার তাকে দরকার লাগলে ট্রেন করা লাগবে এবং যাতে ট্রেন করতে না হয় সেই ট্রেন লোকগুলিকে আমি কিভাবে আনতে পারি আমার আন্ডারে এই লোকগুলিকে কিভাবে পেতে পারি তাকে দিয়ে কিভাবে কাজটা আমি সুন্দর মতো করাই নিতে পারবো এই যে প্রসেসটুকু সিম্পল কথাটা হলো এই প্রসেসটুকু আমি এখানে শিখলাম সামান্য সামান্য এই এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার দিয়ে সবকিছু এখানে করা যায় না তুমি একলাও সবগুলি করতে পারবা বাট এজ এ লিডার তোমাকে এই জিনিসগুলি জানতে হবে যে তোমাকে এই প্রসেসের ভিতরে যেতে হবে ইউ ক্যান এমপ্লয় আদার পিপুল ইউ ক্যান গেট আদার পিপুল অ্যান্ড ইউজ ইউর ডিস ডেলিগেশন প্রসেস রেসপন্সিবিলিটি অথরিটি ডেলিগেশন প্রসেস যাতে তুমি এজ এ লিডার তুমি সাকসেসফুলি এই প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করতে পারো এইটু কথাবার্তা প্রজেক্ট ক্যান বি আনইন্টারাপ্টলি ইমপ্লিমেন্ট কোনো বাধা ছাড়া যেন আমি স্মুথলি প্রজেক্টটাকে রান করতে পারি ওই যে বললাম প্রজেক্ট ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সাইট ম্যানেজমেন্ট করাছি না তিনটা জি স্যার স্মুথ স্মুথ ওয়েতে যাওয়ার জন্য জিনিসগুলি আপাতত এইটুকুই আর এখন তোমরা রেডি থাকো আমি দিয়ে দেবো দশ মিনিট বা পনেরো মিনিট সময় নিতে পারো আজকে যার যার ইয়ার থেকে লেখবা যতটুকু পারো যে কোনো চেষ্টা করবো না প্রশ্ন লেখো Well, explain the fundamental concept. Yes, sir. Explain the fundamental concepts. Concepts of management. Fundamental concepts of management. Management. Yes, sir. And it's essential features in the context of civil engineering project by civil engineering practices explain the fundamental concepts of management and its essential features in the context of civil engineering practices civil engineering practice ami ei practice e kotha bolchi ji sir bolo jon ye bolo ke bong selection ya masum bolo essential feature in the context of civil engineering practice la prashno ta bolo ami search kore pore ami time bolbo na bolo explain the fundamental concept of management and its essential features in the context context মানে এই রিলেটেড অফ সিভিল ইঞ্জিনিয়ার ইন দ্য কনটেক্সট সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের কনটেক্সটে কথা সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের রিলেটেড কথা কনটেক্সট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের প্র্যাকটিসের জি স্যার প্র্যাকটিস আমরা তো প্র্যাকটিস করব এখন প্রত্যেকটা কর্তা আছেন আপনার ভাই মানে ফিল্ডে যে যেন পারেন প্রজেক্টে করেন বা সাইডে করেন বা ডিজাইনে করেন বা বুঝছেন শব্দটা কি কোশ্চেন আন্ডারস্টুড সবাই বুঝছেন কোশ্চেন জি স্যার জি স্যার ওকে ক্লিয়ার এখন বাজে কটা 35 জি স্যার 35 ম্যাক্সিমাম 50 যাও
সময় দিলাম কত মিনিট স্যার 15 মিনিট দিলাম 15 মিনিট ঠিক আছে সুন্দর করে লাগবে এটা কিন্তু বড় প্রশ্ন পুরা এটা এটা খেয়াল রাখতে হবে কনসেপ্টটা এন্ড ইটস ফিচারস মানে বুঝলেন বুঝা উত্তর দেন আমি আসি এখানে আমি একটু পানি খেয়ে আসি 15 মিনিটস